হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার কথা শোনা যাচ্ছে কিনা আপনারা যদি একটু অনুগ্রহ করে বলেন যে আমার কথা শোনা যাচ্ছে তাহলে ভালো হয় আমি আপনাদেরকে যুক্ত করছি আস্তে আস্তে বন্ধুরা আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা আপনারা একটু যদি কমেন্টে লেখেন আচ্ছা ইতিমধ্যে দেখা যাচ্ছে একজন যুক্ত হতে চাচ্ছেন মাইজ হ্যালো সময় দেন ভাই জি আসিফ ভাই সমস্যা নাই

হ্যালো 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 আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনাকে কেটে দিয়ে আবার একটু যুক্ত আবার একটু যুক্ত হওয়ার চেষ্টা করেন আপনাকে কেটে দিয়েছি আবার একটু যুক্ত হওয়ার চেষ্টা করেন

কিন্তু হয়তো সময়ের কারণে আপনারা কথা বলতে পারেননি এটা পরবর্তীতে এসে আমাদেরকে জিনিসটা এই ব্যাপারটা আপনি ক্লিয়ার করছিলেন তো আমাদের মধ্যে যেটা একটু সন্দেহ সৃষ্টি হয়েছিল আপনি যখন এটা বলে দিলেন আপনাদের হয়তো আপনাদের টাইমিংটা ম্যাচ না হওয়ার কারণে এটা সম্ভব হয়ে ওঠেনি ঠিক একই ক্ষেত্রে এই যে আমাদের মধ্যে কিছু মুক্ত চিন্তার মানুষরা মধ্যে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হলো এটাতে আগে যে একটা পেজ ছিল না 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 কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং জি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হয়নি ভাই এটা মানে কথাটা সত্য না আচ্ছা তাহলে ওই পেজ যেটা আগে যেটা পেজ ছিল ওটা একটা পেজে অনেক মানুষ একসাথে একটা প্ল্যাটফর্মে এসে নিজেদের মত প্রকাশ করতে পারতো অনেক কিছু আমরা ওই পেজের মাধ্যমে জানতাম হঠাৎ করে পেজটা চলে গেল তো এটাতে এরপরে দেখলাম কিছু আন্ডারস্ট্যান্ডিং আমি সেই জন্যই কথাটা বললাম আর কি অনেক কিছু উঠে না এখন আপনাকে একটু বলি একটু বলি যে যেমন ধরেন ছোট একটা উদাহরণ দিয়ে বলি যে ধরেন আমাদের মুক্ত চিন্তার নিজেদেরকে দাবি করে সেরকম একজন যদি হঠাৎ করে একটা স্ট্যাটাস দেয় যে সক্রেটিস কে পুরিয়ে মারা হয়েছে হ্যাঁ এই ধরনের যদি একটা স্ট্যাটাস দেয় সক্রেটিস কে পুরিয়ে মারা হয়েছে কিন্তু সক্রেটিস কে আসলে পুরিয়ে মারা হয়নি ব্যাপারটা হচ্ছে সক্রেটিসকে হেমলক বিষ পান করতে বাধ্য করা হয়েছিল বিচারে যেটা হয়েছিল সেটা হেমলক বিষ আছে। এটা একটা সিম্পল বিষয় এটা একটু পরে নিলেই হয় যে সক্রেটিস কিভাবে মারা গেছে সেটা একটু পরে নিলেই হয় না জেনে পন্ডিতি করার তো পাকনামি করার তো কোনো প্রয়োজন দেখি না এটা হচ্ছে একটা উদাহরণ আর উদাহরণ হতে পারে যেমন ধরেন একজন বলতেছে যে হজরত মোহাম্মদ নাকি তার মেয়ে ফাতেমার সাথে সেক্স করেছে বা ফাতেমার এটা এটা করেছে কিন্তু এরকম কোন ভ্যালিড রেফারেন্স নাই আসলে যেগুলা রেফারেন্স হিসেবে উপস্থাপন করা হচ্ছে সেগুলো হচ্ছে খুবই নিম্ন বই নিম্নমানের মানের কেতাব সেগুলো আসলে সঠিক রেফারেন্স না ইসলামের রেফারেন্স কি কি সেগুলো আমরা ভালো জানি আমরা আমাদের আমাদের এই জিনিসগুলা জানা আছে ছোটবেলা থেকে আমরা ইসলামের বিভিন্ন রেফারেন্স পড়ে এসেছি আমাদের এগুলা মানে মানে ইয়া হিসেবে পড়ে আমাদের ধর্ম হিসেবে পড়েছি আমরা জানি যে একটা হাদিসকে কিভাবে ভেরিফাই করতে হয় একটা হাদিসকে হাদিস নিয়ে কি কি আলোচনা আছে সেই জিনিসগুলা পড়তে হয় এই জিনিসগুলা আমাদের জানা আছে সেইভাবে আমরা বারবার ভেরিফাই করে একটা হাদিস উপস্থাপন করি বা একটা কোরআনের আয়াতের তাফসির ব্যাখ্যা করি তাফসির কারকদের ব্যাখ্যা করি বাবা চিৎকার দিও না আচ্ছা হুট করে একজন যদি এসে এরকম বলে যে হজরত মোহাম্মদ তার ফাতেমার মেয়ে ফাতেমার সাথে কর্ম করেছে বা এই ধরনের মানে নিম্নমানের ব্যাপার স্যাপার বা ধরেন দেহের সাথে করা ইসলামে এরকম যদি কে দাবি করে এখন যেই ধরেন একটা হাদিসে আছে যে আহ একটা মৃতদেহ কে কবরে নামানো হয়েছিল সেই কবরে হযরত মুহাম্মদ নেমেছিলেন হ্যাঁ হযরত মোহাম্মদ সেই কবরে নেমেছিলেন এখন এটার নেমে আছেন এটার মানে কিন্তু এটা না যে সে মৃত দেহের সাথে সেক্স করেছিল এই রকম এই রকম বাজে একটা মানে অভিযোগ হযরত মুহাম্মদ কে আমরা সমালোচনা করি হযরত মুহাম্মদ যা যা করেছে সেগুলো সমালোচনা করি কিন্তু বানায় ছানায় এই সমস্ত বলার তো দরকার নাই হযরত মুহাম্মদ কখনোই মৃত দেহের সাথে সেক্স করে নাই এটা হচ্ছে হযরত মুহাম্মদের বিরুদ্ধে ফলস এলিগেশন এখন মানে এখন আমাদের ভেতরের কোনো একজন যারা দাবি করে বাবা তুমি এরকম করো না বা বৈরাম কোন করো না তুমি দৃষ্টিমি করণ বাবা আচ্ছা যে কথাটা হচ্ছে এগুলা হচ্ছে হযরত মুহাম্মদ সম্পর্কে একদমই ফলস এলিগেশন এবং এই সমস্ত করার মাধ্যমে আরো আমাদের যে আন্দোলন আমাদের যে সঠিক রেফারেন্সগুলোকে সেইগুলোকে একটা গ্রুপ দেখতে পাচ্ছিলাম যে একটা গ্রুপ মানে আমাদের পুরো আন্দোলনটাকে একটা প্রশ্নবিদ্ধ ঘটনাতে পরিণত করছে ঠিক আছে এই জিনিসগুলা দীর্ঘদিন ধরে লক্ষ্য করা যাচ্ছিল লক্ষ্য করার পরে তাদেরকে গোপনে বারবার সাবধান করা হয়েছে যে দেখেন এই এই সঠিক না। এটা এটা আপনি ঠিক করেন আপনি না না জানা থাকতে পারে। এখন পরে দেখা গেল যে তারা হচ্ছে গিয়ে সব মানে তারা নিজেরা এসে দাবি করছে যে তারা এক্স মুসলিম কিন্তু তারা সবই হচ্ছে এক্স হিন্দু ইসলামের মানে ভ্যালিড দলিল দলিল প্রমাণ সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। হম হুদা এসে মানে এক একটা মানে ধরে নীলক্ষেত থেকে মকসিদুল মুমিনিন টাইপের একটা বই কিনে এনে এখন তারা হয়ে গেছে সেই বইটা সেই বইটা থেকে রেফারেন্স দিচ্ছে এখন ভাই ইসলামের রেফারেন্স তো এই মকসিদুল মুমিনিন না ইসলামের রেফারেন্স হচ্ছে আপনার সহিহ হাদিস পড়তে হবে সহিহ বুখারী হাদিস মুসলিম হাদিস এগুলো পড়তে হবে সিরাতগুলো পড়তে হবে তারপর আপনার বিভিন্ন যে তাফসীরগুলো আছে সেগুলো পড়তে হবে এগুলো অনেক পড়ালেখার বিষয় এখন শর্টকাটে কিছু লোক

না না দেখেন হিন্দু হোক বা মুসলিম হোক সেটা তো ঘটনা না ঘটনা আমরা সেটা নিয়ে বিচার করতে যাই না আসল ব্যাপারটা হচ্ছে সে ভ্যালিড এভিডেন্স গুলা দিচ্ছে কিনা এভিডেন্স গুলার উপরে ভিত্তি করে কথা বলতে হবে কিন্তু আমি যখন তাদের কাছে রেফারেন্স বইটা দাবি করলাম বই দাবি যদি করি তখন তারা নানা ভাবে টানা পেচানো শুরু করে না এইটা এটা এটা এই ধরনের বেশ কিছু ঘটনা ঘটেছে বাবা তুমি এরকম করো না বাবা আচ্ছা বেশ কিছু ঘটনা ঘটার পরে আমরা তখন ছেড়ে দিছি মানে ব্যাপারটা সম্পর্কে আমাদের একটা অ্যাকশন নিতে হয়েছে কারণ হচ্ছে আমার নাম ব্যবহার করা হয়েছে আমার নাম ব্যবহার করে একটা পেজ বা একটা যে কোনো একটা কিছু আমার নাম আমি এখানে লাইভে গিয়েছি আমি সবার সাথে সম্মত হয়ে একটা লাইভে গিয়েছি প্রমোট করেছি আমার বন্ধুদেরকে বলেছি যে এই পেজটাতে লাইক দাও এখন পেজটা থেকে লেখা হচ্ছে যে এই যে গৌতম বুদ্ধের নাকি আহ পুরুষত্বহীনতা ছিল পুরুষত্বহীনতার কারণে এখন না এভিডেন্স তো লাগবে গৌতম বুদ্ধ পুরুষত্বহীন ছিল এই ধরনের দাবি উত্থাপন করতে হলে তো এভিডেন্স লাগবে তারপরে হচ্ছে আরেকটা কথা হচ্ছে মানে আর আরেকটা ব্যাপার হচ্ছে এরা এত অসভ্য গালিবাজ এত অসভ্য গালিবাজ এক একটা এত নোংরা নোংরা গালি দেয় এত ভয়ঙ্কর নোংরা নোংরা গালি দেয় যে এদেরকে এইটা নিয়ে বারবার সাবধান করা হয়েছে ভাই গালিগালাজ করবেন না নোংরা কথা বলবেন না এরা একজন এসে মানে মুমিনরা দেখেন আমাদেরকে এসে বলবে যে তোমরা তো মা বোনের সাথে সেক্স করো এই কথা মুমিনরা সারাক্ষণই আমাদের সাথে আমাদেরকে বলতে থাকে কিন্তু আমরা কিন্তু পাল্টা তাদেরকে বলতে পারি না যে তুমিও মা বোনের সাথে সেক্স করো বা এটা কিন্তু আমাদের রুচিতে বাধা আমরা কিন্তু এই জিনিসগুলা করতে পারি না বা বলতে পারি না আমাদের একটা মানে লিমিট থাকতে হয় নোংরামিতে নামার একটা লিমিট থাকতে হয় লিমিটের বাইরে চলে যা আমরা যেতে পারি না মুমিনরা যেতে পারে কিন্তু আমরা যেতে পারি না এখন এই জিনিসগুলো বারবার সাবধান করার পরেও দেখা যাচ্ছে যে তারা মানে সাবধান হচ্ছে না বা তাদেরকে নেওয়ার চেষ্টা করছে না পরবর্তীতে জানা গেল কিছু বেশ কিছু নারী কেলেঙ্কারির কথা বিভিন্ন মেয়েকে ভিডিও কলে নিয়ে মানে তাদের শরীরের বিভিন্ন অংশ দেখতে চাওয়া থেকে শুরু করে এগুলো প্রত্যেকটা এভিডেন্স আমাদের কাছে আসছে। যে যে নারীগণের সাথে ব্ল্যাকমেলিং করা হয়েছে ল্যাপটপ এবং মোবাইল হাতানো হয়েছে ক্যান্সারের কথা বলে তিন মাসের ভিতরে মারা যাব এইরকম ক্যান্সারের কথা বলে মোবাইল ল্যাপটপ ইত্যাদি ইত্যাদি নেওয়া হয়েছে মানে পুরো আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ইয়া হয়ে গেছে মানে বিজনেস এ পরিণত করেছে তারা এখন তখন আমরা বিভিন্ন ইনভেস্টিগেশনে নামলাম কারা কারা কে কি করেছে সেগুলা ইনভেস্টিগেশনে যেই ইনফরমেশনগুলো আমাদের কাছে আসলো সেগুলা ছিল ভয়াবহ মানে একটা গ্রুপ আছে যেটা হচ্ছে সত্যিকার অর্থে তারা হচ্ছে হিন্দু মানে হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে মানে মানে ধার্মিক হিন্দু এবং তারা এক্স তারা ইসলামের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার জায়গা থেকে তারা সমালোচনা করতে আসছে তারা মোটেও মুক্ত চিন্তার মানুষ নন মুক্ত মোনা নন তারা একেবারে সাম্প্রদায়িক জায়গা থেকে মুসলমানদেরকে ইয়া দিতে হবে গালি দিতে হবে মুসলমানদেরকে গালি দেওয়ার জন্য তারা এই মানে অনলাইনে এসছে এই জিনিসগুলো যখন জানা গেল তার সূত্রগুলো যখন মেলানো গেল তখন মানে একটা সাথে একটা মিলিয়ে দেখা গেল যে এটা তো ভয়ঙ্কর অবস্থা এরা এতদিন ধরে আমাদের ভিতরে খাপটি মেরেছিল এটাই তো একটা মানে ভয়ঙ্কর ব্যাপার জি তারপরে তাদেরকে আর কি তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে আস্তে আস্তে সেটা পুরোপুরি হবে হচ্ছে কি আইনস্ট্রিং 컬러 রক্ষাকারী বাহিনী যেটা করবে সেটা সেই বিষয়ে তার আমাদের জানেন এখানে তারা বেশ কিছু ক্রিমিনাল অফেন্স করেছেন ব্ল্যাকমেইলিং করেছেন মেয়েদের সাথে ব্ল্যাকমেইলিং করেছেন এবং টাকা-পয়সা হাতিয়েছেন এখন এই জিনিসগুলোর প্রত্যেকটার এভিডেন্স এমন কি মানি রিসিপ্ট পর্যন্ত আসছে আমাদের কাছে হ্যাঁ মানি রিসিপ্ট পর্যন্ত আছে যে মানে এই যে এক জায়গা থেকে মোবাইল কেনা হয়েছিল সেটার মানি রিসিট পর্যন্ত আছে আমাদের কাছে কি নামে কেনা হয়েছিল কি সবকিছু আছে এখন সবকিছু আসার পরে আমাদের তো এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ থাকে না তারপরেও তাদেরকে আমরা সুযোগ দিয়েছিলাম যে আপনারা আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেন কিন্তু আত্মপক্ষ সমর্থন কথা তারা মানে গালি গালাজ এবং বিভিন্ন জনকে হুমকি দিয়ে বেড়াচ্ছে যে অমুকের নাম প্রকাশ করে দিব তমুকের এটা করে দিব সেটা করে দিব ফাটা ফেলমু মাইরা ফেলমু এগুলো এগুলো বলার কারণে তাদেরকে নিয়ে আমরা আর আলোচনাও করতে যাচ্ছি না এখন যা ব্যবস্থা পুলিশ নিবে সেই বিষয়ে আর আমাদের কোনো বক্তব্য আমার কোনো বক্তব্য নাই ভাই এখন অন্য কিছু কি আপনি জিজ্ঞেস করবেন না আজিজ ভাই ধন্যবাদ আমার যে প্রশ্নটা ছিল হয়তো অনেকেরই মনের ভিতরে এই প্রশ্নই গুরত্বপক ছিল তো আপনি যিনি ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছেন জন্য আপনাকে ধন্যবাদ আপনি আরেকজনকে সুযোগ দিন আমি সমবেশে দেখুন হ্যাঁ আপনি বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন দেখেন এই যে মানে এই সমস্ত এত নোংরা এরা এত নোংরা এদেরকে এদের কথা কিছুক্ষণ শুনলে আপনি নিজেই বুঝতে পারবেন আমার আর কিছু মানে নতুন করে কি বলতে হবে জি আমি নিজেই বুঝতে আমি এ ব্যাপারে হ্যাঁ আমি আপনারা দুইজনের কথাবার্তা শুনতাম উনাদের কথাবার্তা যথেষ্ট বাজেভাবে উনাদের বিহেভ করত এটা যদিও শালীনতার ভিতর আমাদের কথা বলা উচিত কিন্তু আরেকজন যিনি ছিলেন উনাকে একটু ভালো লাগতো না কথাবার্তাগুলো মনে হতো একটু যুক্তি যুক্তি দিয়ে কথা বলছেন উনি এটা মনে হতো মাঝে মাঝে ওনার মধ্যে বাজে কোনো রাগ বিহেভিয়ার দেখিনি কখনো ভাই তো হ্যাঁ সেটা আমিও আমিও ভাবতাম যে ঠিক আছে কিন্তু পরে দেখা গেল সেই হচ্ছে কি main culprit সেই বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বেড়াচ্ছে সাত লক্ষ টাকা তোলা হয়েছে সাত লক্ষ টাকা মানে বোঝেন সাত লক্ষ টাকা এখান থেকে তোলা হয়েছে মানে মানুষজনের কাছ থেকে cancer কথা বলে তিন মাসের ভিতরে মারা যাব বউ মারা গেছে আমার wife মারা মারা গেছে আমি মানে অভাগা তারপরে আমার ওয়াইফ নাই তার ওয়াইফ আছে তার কিন্তু ওয়াইফ আছে ওয়াইফ মারা যাওয়ার কথা বলেছে এবং এগুলা বলে বলে মানুষের কাছ থেকে সহানুভূতি আদায় করার চেষ্টা এবং মেয়েদের বিশেষ করে আমাদের যারা অনলাইনে যারা মেয়েরা আছে এটা তো ভাই নিরাপত্তার ব্যাপার মানে একটা মেয়ের সাথেই ধরনের মানে মিথ্যা কথা বলে পরে তো তার ফুল হিস্ট্রি জানা গেল সে কোথায় থাকে কি করে তার বউ কোথায় যায় কেমনে কি যায় সেগুলো পর্যন্ত জানা গেল তো এগুলা তো মানে লুকায় তো রাখতে পারবে না আমাদের তো আমাদের তো ইনফরমেশন আছে আমাদের কাছে তো ইনফরমেশন আসে কোথা থেকে কোথা থেকে কারা কারাকারা কি করে কত টাকা নেয় জি এগুলা তো মানে নোংরা বিষয় এখন এগুলা এগুলাকে ভাই মানে বন্ধ না করলে আমাদের এ দেখেন আমরা কিন্তু নিজে থেকে ব্যাপারটা প্রকাশ করতেছি এখানে কিন্তু মুমিনরা কিন্তু এগুলো খুঁজে বের করে নেই আপনি একটু চিন্তা করে দেখেন মুমিনদের হাতে যদি এগুলো পড়তো এই সমস্ত কেলেঙ্কারি ঘটনা যদি পড়তো তাহলে আমাদের মান সম্মান তো থাকতো না আমরা তাদের মুমিনরা বলতো যে আমরা এই সমস্ত করে মুক্ত মনারা সমস্ত করে তো মুমিনদের হাতে পড়ার আগেই তো আমাদের ব্যবস্থাটা নিতে হবে তাই না অনেক ভেরি শকিং মানে অনেক মর্মাহত এরকম একটা বিষয় উঠে আসলো হম বাট তারপরেও আপনার জন্য শুভকামনা বাবুর জন্য অনেক শুভকামনা আপনি ভালো থাকবেন মানবতা জয় হোক আপনি আরেকজনকে সুযোগ দেন ভাই ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন বাই বাই যারা যারা যুক্ত হতে চাচ্ছেন তারা একটু লেখেন নিচে আব্দুল্লাহ নোমান দেখি আব্দুলল নমান আপনাকে যুক্ত করেছে দেখে থাকলে যুক্ত হতে পারেন হ্যালো জি হ্যালো জি আসিবে সুখে আছেন আছে আপনি ভাই হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে আপনার চেহারাটা দেখাতে হবে ভাই না না ভাই আমি আসলে কনফিউশন এর মধ্যে ছিলাম আর কি আমি আসলে আপনার উম মাঝামাঝি ছিলাম বেশ কিছুদিন ধরে তো এখন আসলে একটা সিদ্ধান্তের মধ্যে আসতেছি আর কি এর মধ্যে এই আর কি ঠিক আছে তাহলে বলেন ঠিক আছে ঠিক আছে বলেন তাহলে তো ভাই আমার আসলে হচ্ছে কি বা আমার অনেকগুলা প্রশ্নই ছিল তো এর মধ্যেই প্রশ্নগুলো আসলে অনেকেই করে ফেলছে তো ওভাবে উত্তর গুলা পেয়ে গেছি আর কি আসলে সেভাবে যে প্রশ্নগুলা করার জন্য এর আগে অনেকবার অ্যাড দিতে চাইছিলাম তো এখন আসলে প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছি আপনার ওই যে ওয়েবসাইট থেকে আমি পড়াশোনাও করছি পড়তেছি এখন রানিং আছে আর কি অনেকগুলো পড়া বাকি রয়ে গেছে তো সেগুলা পড়তেছি আর কি এখন আসলে অনেক কিছুই আসলে ভাইয়া মানে কি ছিলাম মানে কি কোথায় ছিলাম মানে এগুলা চিন্তা করতেছি আর কি এখন আচ্ছা আপনি কি রেফারেন্স ক্রস চেক করে দেখছেন যে রেফারেন্স গুলো আসলে ঠিক আছে কিনা জি জি ভাই আমি অনেকগুলো মানে বেশ কিছু দেখছি আমি মানে সবগুলো এখনো দেখতে পারি নাই তো যেগুলা মানে মেইন মেইন যেগুলা ছিল যে যেগুলাতে যে মানে বড় যে ইস্যু গুলা ছিল যেগুলা সবসময় আপনি বলেন আর কি তো সেগুলা হচ্ছে আমি দেখছি এখন ওইগুলা মিলাই দেখলাম যে না ঠিক আছে আপনার রেফারেন্স গুলা ঠিক আছে তো আসলে পরে তো আর হচ্ছে বাকিগুলা মিলানোর প্রয়োজন মনে করি না আর কি আর হচ্ছে যে না যে মেন মেন ইস্যু গুলাই ঠিক আছে তো আর বাকিগুলা আমি মিলাই নাই আর কি আর তো এখন এই জিনিসগুলো জানার পর আপনার অনুভূতিটা কি হয়েছে প্রথম অনুভূতিটা কিরকম হয়েছিল যদি একটু বলেন যদি বলতে চান আর কি আরেকদিন বলবো আমি আসলে এখন বলা যাচ্ছে না আর কি

আলোচনা করতে চাচ্ছিলাম দেখা যাচ্ছে ক্লোজ কারোর সাথে বা জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম কিন্তু সেভাবে কোনো সুযোগ পাচ্ছি না মানে যারাই বলি দেখা যাচ্ছে আমারে ক্লোজ ফ্রেন্ড বলছি তো আমি আসলে যে এই টাইপের রিয়াকশন পাবো আমি ভাবি নাই যে দেখা যাচ্ছে না মানে টাচই করা যাচ্ছে না যে একটা জিনিস তো আমি আলোচনার জন্য প্রথমে একটু টাচ করা লাগবে কেউ হচ্ছে প্রাথমিক কিছু ব্যাপার বল না আর দেখা যাচ্ছে টাচ করা যাচ্ছে না তো আমি আর আসলে সেভাবে পরে বলি নাই তো এর মধ্যে আমি কিছু কিছু বিষয় বলছি এখন আসলে ওয়েবসাইটে কোথাতে পারবেন যে কাউকে যদি আমি বলি আপনার আগে একটু আলোচনা করি টপিক গুলা নিয়ে আলোচনা করলে ভালো হয় ভাই আপনার আগের কথাগুলো আমি শুনতে পাইনি আবার একটু কি বলবেন কোন কোন জিনিসগুলো আপনি জানতে যাচ্ছেন কোন জিনিসগুলো রেফারেন্স চাচ্ছেন না ভাই বলতে যাচ্ছিলাম যে আমি যদি কারো সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করি আর কি তো কোন টপিক গুলা নিয়ে আলোচনা করলে ভালো হয় দেখা যাচ্ছে যে বা সেই টাইপের আপনার ওয়েবসাইটে সেই টাইপের ইয়েগুলা যদি একটু দেন যে কোথায় ওয়েবসাইটে তো অনেকগুলো জায়গা আছে কোথায় গেলে সেই টাইপের কোশ্চেন গুলা পাবো প্রথম কথা হচ্ছে আপনি যে কোনো যদি মুমিনের সাথে আপনি কথা বলতে যান তাহলে আপনি কোরআন কোরআনের অনুবাদ এবং হাদিস গ্রন্থগুলা এবং তফসির গ্রন্থগুলা এগুলা কিনে ফেলতে পারেন এই বইগুলা কিনে ফেললে তখন আর ওয়েবসাইটে ঠিকানা দিতে হবে না আপনি বই খুলে দেখিয়ে দিতে পারেন যে এই যে এই জায়গায় এটা লেখা আছে এই যে দেখো এই যে এই জায়গায় আমি তো আপনি বলতে পারেন যে আমি তো বানায় বলতেছি না এই যে আচ্ছা ভাই আমি তাইলে একটু রাখতেছি একটু আর কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকুন অন্য একদিন যুক্ত হবো আচ্ছা ফারুক হোসাইন উনি যুক্ত হতে চাচ্ছেন দেখি ফারুক হোসাইন উনি যুক্ত হতে চাচ্ছেন ওনাকে যুক্ত করেছি দেখি

বলেন তো মানে শূন্য থেকে কিভাবে সৃষ্টি হয়েছিল যদি একটু এ বিষয়ে কথা বলতেন একেবারে শূন্য থেকে কিভাবে শূন্য থেকে শূন্য থেকে কিভাবে সৃষ্টি হয় সেই বিষয়ে একটা লেখা অলরেডি আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে লেখাটার নাম হচ্ছে শূন্য থেকে উদ্ভূত তড়িৎ প্রসারণশীল মহাবিশ্ব এবং মহাবিশ্বের শক্তির সংরক্ষণশীলতা এখানে বলা হচ্ছে যে জিরো হচ্ছে শূন্য হচ্ছে একটা আনস্টেবল জিনিস আনস্টেবল জিনিস এটা এই বক্তব্যটা আমারও কথা না শূন্য নাথিং নিজেই একটা অন্তর্নিহিত ভাবে আনস্টেবল এই উক্তিটা করেছেন নোবেল পুরস্কার বিজয়ী ফ্রাঙ্ক উইলজেক ঠিক আছে নাথিং হচ্ছে একটা আনস্টেবল জিনিস সেটা স্টেবল হিসেবে থাকে না সেটা কখনো স্টেবল অবস্থায় থাকে না সেটা একটা আনস্টেবল অবস্থা সেখানে যেখানে সময় এবং স্থান এবং কোনো কিছুই নাই সেই জায়গাটা সেই জিনিসটা বা সেই জায়গাটা সেটাকে জিনিস বলাও ঠিক না সেই জায়গাটা হচ্ছে যে একটা আনস্টেবল অবস্থা এখন আনস্টেবল অবস্থায় যে ঘটনাগুলা ঘটে হ্যালো আপনি শুনতে পাচ্ছেন হ্যালো হুম জি শুনতে পাচ্ছি আচ্ছা আনস্টেবল অবস্থায় যা ঘটে সেটা হচ্ছে শতস্পর্তভাবে কিছু কণিকার উদ্ভব হয় এবং শতস্পর্তভাবে সেই জিনিসগুলো মিлия যায় এই লেখাটা আপনি পড়তে পারেন এই আমাদের ওয়েবসাইটে পাবেন এই লেখাটা লেখাটা একটু আপনি পড়েন পরে তারপর আপনি যদি কোনো অন্য কোনো দিন আলোচনা করতে আসেন তাহলে আলোচনা করেন কিন্তু এই লেখাটা আগে একটু পড়ে করে নেওয়া জরুরি আপনার জন্য আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই অনেক ইচ্ছা ছিল আপনার সাথে যুক্ত হব তো হলাম আপনার বাবুটাকে একটু দেখেন আচ্ছা পরে যদি সে আসে সে এখন হামাগুড়ি দেয় তো একটু ঘরে চলে গেছে আবার যদি সে এদিকে আসে তাহলে আবার আপনাকে আবার দেখাবো অন্যদেরকে সুযোগ দিন আর প্রধানত আমি মূলত আমি যেভাবে এখন মানে আমি মূলত একজন সংশয়বাদী এখনো পুরোপুরি নাস্তিক হইনি তো আমি একদিন ইউটিউবে একটা ভিডিও দেখলাম আপনার একজন মুমিন ভিডিওটা দিছিল যে কি দেখুন কিভাবে আসিফ মুহিউদ্দিনকে পরাজিত করা হলো মানে আপনার বিপক্ষে একটা ভিডিও দিয়েছিল তো ওটা দেখার পর আমি ভিডিওটা প্রায় 18 মিনিট কিছু দেখার পর দেখলাম যে আপনি যেগুলো যে কথাগুলো বলছেন সেগুলো একেবারে মানে ফেলে দেওয়ার মতো না ওই সময়টা মুমিন ছিলাম দেখুন মুমিনরা কোনো কিছু প্রথমে বিশ্বাস করতে চায় না তো তারপর আপনার আস্তে আস্তে অনেক ভিডিও দেখি দেখার পর আমি নিজেও মানে এক সময় এত খারাপ লাগছে যে এতদিন আমি এত ভুলের মধ্যে ছিলাম তো প্রধানত আমি এখন কোনো ধর্মে বিশ্বাসী না কিন্তু কিছু কিছু প্রশ্ন মানে মাথার মধ্যে খুবই ঘুরফাক খায় যে শূন্য থেকে সৃষ্টি এই বিষয়টা মানে বেশিরভাগ ঘুরফাক খায় অন্য কিছুর থেকে তো আচ্ছা ঠিক আছে আমি পরে দেখি আহ পরে দেখার পর দেখি অন্য দিন হয়তো ওই বিষয় নিয়ে কথা বলবো আচ্ছা আচ্ছা আপনার এই ঘটনাটা শুনে আমার খুবই ভালো লাগলো যে আপনি আমার বিরুদ্ধে একটা ভিডিও দেখে তারপরে খুঁজতে এসেছিলেন জি এবং এখন এখন আপনি নিজে একটু সংশয়বাদী হয়ে গেছেন এটা খুবই মানে আমি ওই ভাইটাকে ধন্যবাদ জানাই সেই মুমিন ভাইটাকে ধন্যবাদ জানাই যারা এই ভিডিওটা আপলোড করেছিল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন আপনার জন্য অনেক শুভকামনা আর ভাই আস্তিক নাস্তিক হওয়াটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে মানুষ হওয়া একজন ভালো মানুষ হওয়া মানবিক মানুষ হওয়া

তারপর উনি খোঁজাখুঁজি করা শুরু করেছিলেন খুবই চমৎকার ব্যাপার আচ্ছা অমিত ওনাকে আমি যুক্ত করতে পারছি না এম অমিত আপনাকে আমি যুক্ত করতে পারছি না নোয়াতে আছেন যারা যুক্ত হতে চান তারা একটু নিচে কমেন্টে লেখেন আচ্ছা আলী হোসেন দেখি আলী হোসেন নামে একজন না উনিও যুক্ত হতে পারছেন না স্বদেশ বিপ্লব স্বদেশী বিপ্লব দেখি বিপ্লব আপনাকে যুক্ত করছি স্বদেশী বিপ্লব আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন স্বদেশী বিপ্লব আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন হ্যালো 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 হ্যাঁ দাদা আমি ভারত থেকে বলছি আচ্ছা আচ্ছা ভালো আছেন আপনি ভালো আছি তো আপনার সাথে আমার একটু কথা বলতে চাই আমি একজন হিন্দু আচ্ছা আচ্ছা আপনার লাইভ আমি অনেকদিন থেকে দেখি খুব ভালো লাগে কথাগুলো যেমন আপনি তো মানুষের প্রথম ধর্ম এটাই প্রত্যেকে মেনে চলা উচিত তো থেকে আপনার সাথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি হয় না আজকে দুটো কথা বলতে চাই আচ্ছা আপনারা যে মোহাম্মদের সম্বন্ধে আপনারা যে কথাগুলো বলেন আহ কিছু একটু জানার ইচ্ছা যে উনি উম যে প্রথম স্ত্রী ছিলেন খাদিজা ওনার মৃত্যুর ওনার মৃত্যু হওয়া পর্যন্ত আর কি কোন স্ত্রী ছিল ওনার না না হজরত মোহাম্মদের আর কোন স্ত্রী ছিল না এবং হজরত মোহাম্মদের আর কোন স্ত্রী রাখা হজরত মোহাম্মদের পক্ষে সম্ভবও ছিল না কারণ হজরত মোহাম্মদ ছিলেন ঘর জামাই উনি মানে খাদিজার যে ব্যবসা প্রতিষ্ঠান সেই ব্যবসা প্রতিষ্ঠানের একজন এমপ্লয় ছিলেন ম্যানেজার হিসেবে রাখা হয়েছিল পরবর্তীতে খাদিজা তাকে বিয়ে করেন এখন বিয়ে করার পরে একজন ধনকুবের সম্ভ্রান্ত নারীকে বিয়ে করার পরে কোন পুরুষ আর অন্য কোনো দিকে মন দিবে বা অন্য কোনো বিয়ে করবে এটা আসলে সম্ভব না কারণ হচ্ছে হজরত মোহাম্মদ নিজেই ছিল তার বাসায় আশ্রিতের মতো ঘর জামাই ছিল তার টাকা তার টাকাতে তার চলতো দিন চলতো সে টাকা দিলে তার জীবন চলতো তার তো আর পেশাও ছিল না পরবর্তী 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 জীবনে জীবনে তার তার পেশা হয়ে দাঁড়িয়েছিল ডাকাতি করা গণিমতের মাল লুট করা তো মানে শুরুর জীবনে হ্যাঁ সেক্ষেত্রে আপনাদের যে কথাগুলো আমরা শুনি সেক্ষেত্রে একটা জিনিস বলা যেতে পারে যে মোহাম্মদ উম নিজে তো খাদিজাকে ভয় পেতেন এবং মোহাম্মদের কল্পিত ঈশ্বর যে আল্লাহ তিনিও খাদিজাকে ভয় পেতেন তার কারণ হল আহ আমার এই কথাটা বলার কারণ হলো যে তিনি বেঁচে থাকাকালীন মোহাম্মদের বহু বহু বিবাহ বিবাহ বহুবিবাহ কোনো আয় পাঠাতে পারেননি

অনেক রঙিন চরিত্রের অধিকারী তারা এমন কোন নারী নাই যাদেরকে তারা আপনাদের মানে হিন্দু ধর্মের মধ্যে মনে করেন ইন্দ্র দেবতা আছে কৃষ্ণ আছে আরো অনেক লোকজন অনেক বা ধরেন মানে নিজের মেয়ের সাথে মানে অজাচার করা এই ধরনের কাহিনীও তো আমরা হিন্দু ধর্মের ভেতরেও পাই তো আমরা মনে করি যে এই যে এই যে পুরো সিস্টেম এই সিস্টেম গুলা হচ্ছে গিয়ে খুবই খিনা এবং বাজে অযৌক্তিক কথাবার্তায় ভর্তি তো আমরা এই সমস্ত ধর্ম আসলে পরিত্যাগ করাটাই হচ্ছে গিয়ে এখনকার সময়ের জন্য সবচেয়ে উত্তম পন্থা এবং যুক্তি বিবেক বিজ্ঞান এই সমস্ত দিয়ে মানুষের চিন্তা ভাবনা করা উচিত এই ধর্মগুলোই তো মানুষকে মানুষ মানুষের বিভেদ সৃষ্টি করছে হ্যাঁ অবশ্যই ঠিক আমার এইটুকুই জানার ছিল আচ্ছা আর অনেক ধন্যবাদ ভাই আপনাকে আপনাকে আমি মানে একটু হিন্দু ধর্মের কথা বলে দিলাম কারণ হচ্ছে আপনি শুরুতে বললেন যে আপনি হিন্দু ধর্মের অনুসারী এই কারণে আপনি হিন্দু ধর্মের কথা বলে দিলাম না আমি তার জন্য কোন মনে মধ্যে আমার কোন দুঃখ নেই হ্যাঁ বলতে হবে যেটা সত্য সেটা তো বলতে হবে ঠিক ঠিক না অনেক অনেককে দেখে দেখেছি আপনার লাইভে এসে অনেক রকম কথা বলে বা নিজেরা নিজেদের যে বক্তব্য সেটাকেই মেন করে তুলে ধরতে সেই জিনিসগুলো খুব খারাপ লাগে তবে আর একটা কথা আপনাকে একটু বলবো যে আপনি যখন লাইভ করেন তখন যার সাথে কথা বলেন না কেন যখন একটা জিনিস দেখি যে খুব বেশি করে কথার উপর দিয়ে কথা বলতে চাইছে ওই রকম লোকগুলোকে যদি এরকম করেন যে আপনি মিনিট বলেন তারপরে আমি মিনিট বলবো বলবো এর মধ্যে মাঝখানে কেউ কথা না এরকম যদি হয় তাহলে মনে হয় একটু ভালো হয় আপনাদের দর্শকদের ক্ষেত্রে আচ্ছা আমি আপনার পরামর্শটা মনে রাখবো কিন্তু মনে হয় না এটা সম্ভব হবে কারণ হচ্ছে মুমিন যারা আসে তারা কোনো কিছু আর শুনতে চায় না হ্যাঁ 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 এই জিনিসটা দেখি ঠিক আছে ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা রইলো ধন্যবাদ আচ্ছা বাই 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 আচ্ছা আর যারা যুক্ত হতে চাচ্ছেন তারা একটু নিচে কমেন্টে লিখবেন আকাশ হোসেন देखिए आकाश হোসেন আপনাকে যুক্ত করেছি দেখতে থাকলে যুক্ত হন আকাশ হোসেন আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন আকাশ হোসেন আপনাকে যুক্ত হন হ্যালো হ্যালো আপনি যদি ভাই মুমিন হয়ে থাকেন তাহলে আপনার চেহারাটা দেখাতে হবে হ্যালো হ্যালো ভাই আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে আপনার চেহারা ভিডিওটা অন করতে হবে চেহারাটা আমরা দেখতে চাই আর যদি মুমিন না হন তাহলে চেহারা দেখাতে হবে না না মুমিন মুমিন বলা যাচ্ছে না আমি প্রচলিত কোনো কিছুতেই বিশ্বাসী না আচ্ছা আচ্ছা ঠিক আছে বলেন ভাই আমি লাইভ দেখি দেখি শুধু আপনার না আমি অনেক যে ইসলামী যেগুলা ওই যে যেগুলো দিয়ে আছে আর কি তো আসলে কি অন্ধত্ব দূর হতে আরো কতদিন লাগবে এটাই চিন্তা করি এখন অনেকের ভিতরে কিন্তু এই অন্ধত্বটা আপনার টোটালি দূর হয় না মানুষ এই সত্যের সন্ধানটা না জেনেই কিন্তু মারা যায় কোটি কোটি মানুষ যে কারণে আজকে এত বিশ্বে এত হানাহানি মারামারি কিছু বলার নেই এই কাজটা করতেছেন খুব ভালোই আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আপনি যে সময় নিয়ে শোনেন এই আলোচনা গুলো অনেক ধন্যবাদ জানাই শুনে আপনার তো অনেক কাজের থাকে এটা করেন আসলে আমি মনে করি কি ধর্ম নিয়ে যতটা কথা বলতেছেন বিজ্ঞান সাথে সাথে আনতে হয় মাঝে মাঝে কোনো কোন টপিকস মানুষ যদি বেশি তথ্য নিজের ভিতরে ঢোকায় বা জানতে পারে আস্তে আস্তে এই অন্ধত্বটা দূর হয়ে যায়। আমার সেটা মনে হয় যে মানুষের ভিতরে যত তথ্য প্রবেশ করবে তত ধীরে ধীরে মানুষের অজ্ঞতা বা অন্ধকার যে কুসংস্কার দূর হবে হ্যাঁ বিশ্বাস এই জন্য ধর্ম নিয়ে মানে তর্ক বিতর্ক না করে যদি তথ্য প্রচার হয় মানে কেউ যদি নিজের তথ্য প্রচার করে আজকে একদিনের জন্য কি দেখা যাচ্ছে দুদিনের জন্য তথ্য হবে সপ্তাহে এরকম যদি আপনার শিডিউল করে ফেলেন হ্যাঁ যে আমরা নির্দিষ্ট নির্দিষ্ট কিন্তু ভাই সমস্যা হচ্ছে যে আমরা যদি সেই তত্ত্বগুলা প্রচার করি তাহলে তারা বলবে কি যে এগুলো আগে কোরআনে লেখা ছিল আমরা যেই কথাই বলবো বলবে এটা তো কোরআনে আগে থেকে লেখা আছে এবং তারা করবে কি কোরআন একটা আয়াতকে একটু এদিক সেদিক করে ওই ওইটার সাথে মিলায়া দিবে এই হ্যাঁ মাঝে আমি একটা মাহফিল দেখলাম মাঝে একটা মাহফিল দেখলাম যে এই ফেসবুকটা আপনার কোরআনে আছে এই যে ফেসবুক হ্যাঁ

কোনো মতে ঠিক হচ্ছে না হচ্ছে না হ্যাঁ হঠাৎ করে তো উনি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলতো এবার একবার বলল যে হে আল্লাহ আমি খুব অসুস্থ আর তুমি খুব মহান দয়াময় যেই না কি ওরকম বলল সেই সাথে সাথে যেরকম আপনি যদি বলেন যে একটা ছবি দেন তো আমরা লাইক দিয়ে দিচ্ছি কি একটা পোস্ট দিচ্ছি লাইক সাথে সাথে লাইক দিয়ে দিল উনি সুস্থ হয়ে গেল হ্যাঁ একটা সাথে যেই বলল যে আপনি দয়াময় আমি অসুস্থ আপনি দয়াময় সাথে সাথে লাইক মানে ও দিল তাহলে কি হলো সাথে সাথে সুস্থ হয়ে গেল আচ্ছা আচ্ছা তাহলে আপনি যেমন একটা ফিডব্যাক দিচ্ছেন আবার সেটা পাল্টা পাচ্ছেন ভালো হোক খারাপ হোক তাহলে ওটাও তো ওই সময় পা মানে নবী পেত আর কি নবী আবিষ্কার করছে হ্যাঁ কি মানে মজা যার কারণে কথা কিছু লেখা আছে হ্যাঁ অবশ্যই মিলে গেল এবং সব কিছু মিলা গেল সবই আসলে কোরআন থেকে বের করে ঠিক আছে ঠিক আছে ভাই আমি তাহলে কোন মুমিন ভাইকে যুক্ত করি দিন ভালো থাকেন আচ্ছা ভাইয়া ভালো থাকেন ভালো লাগলো কথা বলে আবার কথা হবে আরেকদিন হ্যাঁ অবশ্যই অবশ্যই বাই বাই শুভ রাত্রি শুভরাত্রি একজনকে যুক্ত করি দেখি কারা যুক্ত হতে চাচ্ছেন তারা একটু নিচে কমেন্টে লিখবেন আশরাফ মজুমদার আশরাফ মজুমদার আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন নাও উনি যুক্ত হচ্ছেন না আরেকজনকে দেখি মিম মিম আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন জি জি আমি শুনতে পাচ্ছি আহ ভাইয়া আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন ভাই আপনার চেহারাটা একটু দেখেন আমি চেহারাটা একটু দেখেন একটু ক্যামেরাটা একটু পিছনে ধরে নেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাই আমি একটু দীর্ঘদিন ধরে আপনাকে ফলো করি আর হলো দুদিন আগে আমি প্রায় একশো বারের উপরে লিখেছি যে আমাকে প্লিজ অ্যাড করেন তো সৌভাগ্যক্রমে আজকে আপনার সাথে অ্যাড হতে পেরে আমি খুবই আনন্দিত আপনি ভালো আছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন জি আমি ভালো আছি আমার ব্যাকগ্রাউন্ড টা সম্পূর্ণ মাদ্রাসা এবং আমি দীর্ঘদিন মাদ্রাসায় পড়াশোনা করেছি আপনার কাছে আমার দুইটা প্রশ্ন আপনি অনুমতি দিলে আমি দুইটা প্রশ্ন আপনাকে করতে হ্যাঁ অবশ্যই অবশ্যই করেন যদি আমার জানা থাকে তাহলে উত্তর আমার প্রথম জি জি আমার প্রথম প্রশ্ন হলো যে আপনার ব্যাপারে আমার একটা কনসেপ্ট অনেকগুলো ভিডিও দেখার পরে তৈরি হয়েছে সেটা হলো যে আপনি অনেক পড়াশোনা করেন আর সেই এখন আপনার কাছে অনেক তথ্য জ্ঞান আছে ওখান থেকে আমি একটু উপকৃত হতে চাই সেটা হলো যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বা যে নবীর দুইটা চরিত্র আমাদের সামনে ফুটে উঠে একটা হলো বিতর্কিত আর একটা হলো কোরআন হাদিস থেকে খুব অনেক বড় মানুষ অনেক বড় কিছু আপনার জ্ঞান কি বলছে যে দুইটা চরিত্র একটা মানুষের এটা আপনি কিভাবে মূল্যায়ন করেন আচ্ছা ঠিক আছে উত্তর দিচ্ছি নদী আপনাকে স্যার স্যার আমি যদি আপনাকে একটু ক্লু দেই তাহলে হয়তো বা বলতে সহজ হতে পারে সেটা হলো এক সর্বোচ্চ পর্যায়ে উনাকে দেখানো হচ্ছে আবার গিনার জায়গাটায় সর্বোচ্চ জায়গা দেখানো হচ্ছে এটা একটু প্লিজ ইভালুয়েট হ্যাঁ আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার মায়ের মুখ থেকে একটা গল্প প্রায় প্রায় সময় শুনতাম যে হযরত মুহাম্মদ ছিলেন অত্যন্ত মানবিক একজন মানুষ অত্যন্ত মানবিক একজন মানুষ এবং তিনি জীবনে কখনো কাউকে খুন করেন নাই বা কোনের কোন অর্ডারও তিনি দেন নাই খুন খুনি এগুলা থেকে তিনি একদম মুক্ত ছিলেন মানুষ মারা এটা এটা মানে হজরত কখনই টলারেট করেন নাই এবং তার কোন এমন কোন যৌন সম্পর্ক ছিল না যে যৌন সম্পর্ক হচ্ছে কি আমাদের সমাজে সেটাকে অনৈতিক বলে মনে করা হয় এরকম কোন যৌন সম্পর্ক তার ছিল না তার স্ত্রী ছিল স্ত্রীর সাথে তিনি যৌনকর্ম করতেন এবং একটা গল্প সবসময় শুনতাম মায়ের মুখ থেকে সেটা হচ্ছে তিনি আহ নামাজ পড়তে যেতেন নামাজের রাস্তায় একজন ইহুদি বুড়ি কাটা পিছে রাখতো এবং হযরত মুহাম্মদ কাটা তুলে তুলে নামাজ পড়তেন এবং নামাজে মানে সিজদা গেলে সেই ইহুদি বুড়িটা এসে পিঠের উপরে মানে উটের নারী বুড়ি রেখে যেত। যেন হযরত মুহাম্মদ কষ্ট হয়। তখন হযরত মুহাম্মদ নিজে সেই জিনিসটা সরায়ে নামাজ নামাজ পড়ে আসতেন। পরে একদিন এসে দেখেন যে সেই রাস্তায় কাটা বিছানো নাই। এবং তার পিছেও কেউ উটের ভুড়ি টুড়ি চাপাই দিচ্ছে না তারপরে সে একটু মানে ইয়া হইলো যে আসলে কাহিনীটা কি দেখিত তারপর সে সেই ইহুদিপুরীর বাসায় গেল বাসায় গিয়ে দেখে যে ইহুদিপুরীটা অসুস্থ হয়ে পড়ে আছে তারপর নাকি হজরত মোহাম্মদ তাকে সেবা যত্ন করলো অনেক সেবা যত্ন করার পরে ইহুদিপুরীটা সুস্থ হয়ে উঠলো এবং ইহুদিপুরিটা এরকম ঘটনা দেখে সে মুসলমান হয়ে গেল এরকম ঘটনা এরকম গল্পটা আমি ছোটবেলা মায়ের মুখ থেকে শুনেছি মায়ের মুখ থেকে শুনেছি আমাদের খুবই ভালোবাসতাম এবং আমার খুবই ভালো লাগতো যে এইরকম একজন মানুষ যিনি তার শত্রুকেও কখনো মানে কোনো ধরনের কষ্ট দেন নাই আবার সেবা করেছেন অসুস্থ অবস্থায় সেবা করেছেন এরকম বিশাল একজন মহামানব এর থেকে বড় মহামানব তো আর হতে পারে না মহাবিশ্বে এরকম কোন মানুষ হতে পারে তখন আমার খুবই ভালো লাগতো আমি মানে নিজেকে মোহাম্মদের একজন আদর্শ বড় হওয়ার পরে আমি তো বইপত্র পড়তে পছন্দ করি এবং আমি করলাম কি যে কোরআন এবং হাদিস হাদিস গ্রন্থ সবগুলো আমি পড়ে ফেললাম বাংলায় এবং আমি তন্ন করে এই ঘটনাটা খুঁজলাম কোথায় আছে এই ঘটনাটা কিন্তু এই ঘটনাটা না আমি কোথাও খুঁজে পেলাম না পুরা ইসলামের কোন সোর্স থেকে কোনো ইসলামের কোন অথেন্টিক সোর্স থেকে এরকম কোন ঘটনাই আমি খুঁজে পেলাম না তখন আমি খুবই ব্যথিত হলাম ব্যথিত হয়ে আমি আমার স্কুলের ইসলামের শিক্ষকের কাছে আবার গেলাম যে হুজুর এই যে এই ঘটনাটার কথা যে আপনি আমাকে বলছিলেন অনেকদিন আগে এই ঘটনাটা কোন কেতাব থেকে পাইছেন তারপর সে আমাকে এমন এমন মানে কথা বলতো যে মানে আমি বুঝতাম যে সে কিছু একটা গোজামিল দেওয়ার চেষ্টা করছে সে আসলে সত্য আমাকে বলছে না তো সেই সময় যে কোরআন হাদিস পড়তে পড়তে যে জিনিসগুলো আমি জানতে পারলাম সেই জিনিসগুলো জানতে পেরে আমি অবাক তখন আমি যেমন তিনি বানুকুরাইজা গোত্রের চারিদিকে অবরোধ করে হম বানুকুরাইজা গোত্রের চারিদিকে অবরোধ করে দীর্ঘদিন অবরোধ করে সেখানে খাবার খাবার এবং পানি ঢুকতে না দিয়ে তাদেরকে আটকে রেখেছিল এবং আটকে রাখার পরে তারা আত্মসমর্পণে বাধ্য হয়েছিল এরপরে তিনি ছয়শ থেকে নয়শ পুরুষকে একদিনে হত্যা করেছে একদিনে হত্যা করে ফেলেছে একদিনে হত্যা একটা রাখে নেই শুধুমাত্র যে সমস্ত পুরুষের যৌন কেশ গজিয়েছে তাদেরকে ছেড়ে গজায় নেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে ঠিক আছে যৌন চেক করে করে মানে পুরুষাঙ্গ চেক করে করে কতল করা হয়েছে এবং একটা বড় গর্ত করে সেই গর্তের ভিতরে সমস্ত লাশ ফেলে দেওয়া হয়েছে ঠিক আছে এবং সমস্ত নারী এবং শিশুকে গণিমতের মাল বানিয়ে কিছুকে কিছুকে যৌন দাসী হিসেবে ব্যবহার করেছে এবং কিছুকে বিক্রি করা হয়েছে বানু মুস্তালিক বানু মুস্তালিকের সাথে যখন যুদ্ধ হয়েছে বানু মুস্তালিকের যুদ্ধের সময় তারা পশুদেরকে পানি পান করাচ্ছিল পশুদেরকে রাতের বেলা অতর্কিত আক্রমণ করেছিল রাতের বেলা পশুদেরকে পানি পান করানোর সময় হজরত মোহাম্মদ সেনাবাহিনী নিয়ে আক্রমণ করে এবং তাদের পুরুষদেরকে হত্যা করা হয় এবং নারী এবং শিশুদেরকে গণিমতের মাল হিসেবে দাস হিসেবে গ্রহণ করা হয় আট ক্যাপচার করা হয় আটকে ফেলা হয় হ্যাঁ তারপরে আপনি যখন আসমা বিনতে মারওয়ান কাববিন আশরাফ এই এই লোকটার কথা শুনবেন কাববিন আশরাফের সাথে কি হয়েছিল কাববিন আশরাফকে গুপ্ত ঘাতক পাঠিয়ে হত্যা করেছিল রাতের বেলা রাতের অন্ধকারে গুপ্ত ঘাতক পাঠিয়ে হত্যা করা হয়েছিল আসমা বিনতে মারওয়ান তিনি ছিলেন একজন অত্যন্ত বয়স্ক কবি ওনাকে রাতের বেলা গিয়ে মেরে ফেলা হয়েছিল এরকম আরো অসংখ্য রেফারেন্স আমি খুঁজে পেলাম খুঁজে পেয়ে আমার কাছে তখন মনে হলো যে আমি ছোটবেলা যেই আমার কাছে যেই মুহাম্মদের চিত্র ছিল এখনকার যেই আমি কোরআন হাদিস থেকে যেই মুহাম্মদ আমরা আমি দেখতেছি কোরআন হাতি তো এরকম না যখন আমি পড়লাম বিশেষ করে দেখলাম যে মারিয়া কিপ্তিয়া নামক একজন যৌন দাসী ছিল হজরত মোহাম্মদ রায়হানা এবং মারিয়া কিপ্তিয়া দুইজনই ছিল যৌন দাসী এই দুজনের কথা কিন্তু আমাদের মোল্লা সাহেবরা কখনো আমাদের কে বলেন নাই আমাদের যে মৌলানা সাহেবরা আমাদের যে ইসলামী শিক্ষক সাহেবরা তারা কখনো আমাদেরকে কেউ কখনো বলেন নাই যে মারিয়া কিপ্তে এবং রায়হানা এই দুজন ছিলেন যৌন দাসী হম এবং সুরা তাহরিমের তফসির এক নম্বর আয়াতের তফসির যখন আমি পড়লাম তখন আমি দেখলাম যে সেখানে বলা হচ্ছে যে হাফসাকে বাপের বাড়ি পাঠিয়ে বিছানায় উঠিয়েছিল মারিয়া কিপ্তিয়াকে বিছানায় উঠিয়ে সেই মানে যৌন কর্ম করছিল সেই সময় হাফসা আবার চলে আসছে চলে এসে ধরা পড়ে গেছে ধরা পড়ে তখন নিজের ওপরে দাসীকে হারাম করে নিয়েছিল একটা আয়ত নাজিল হয়েছে আপনি আপনি সুরা তাহারিমের এক নম্বর একটু পড়ে নেন পরে পড়লে আপনি দেখতে পাবেন যে এখানে কি হারাম করা হয়েছে এটার তাফসির গুলা পড়লে আপনি বুঝে যাবেন ইবনে কাসিরের ইবনে জালাল জালালের বা ইবনে কাসিরের তাফসির পড়লে আপনি বুঝে যাবেন অনেকগুলা তাফসির আছে যে কোনো বেশিরভাগ তাফসিরে একই কাহিনী বলা আছে এখন জানার পরে আমি দেখলাম যে ছোটবেলা থেকে আমি যে মহান চরিত্রের কথা শুনে শুনেছি অনেক ভালো চরিত্রের কথা শুনে এখন আমি যে যে হাদিস থেকে শুনেছি পাচ্ছি সেই সেই মোহাম্মদ হচ্ছে আরেক আরেকজন মোহাম্মদ এবং ডাকাতি করতো সরাসরি ডাকাতি করত। বন মুস্তালিকের যুদ্ধে মানে কেউ তাকে আক্রমণ করে নাই হ্যালো ভাই আপনি শুনতে পাচ্ছেন বন কোর মুস্ত এই সমস্তরিত মানে কোরআন হাদিস থেকে আমরা তাহলে কি জানলাম আর যেই কাহিনীগুলা আমরা মহান কাহিনী হিসেবে জানতাম সেই কাহিনীগুলার কোন সোর্স খুঁজে পাচ্ছি না এই যে ইহুদিবুড়ির গল্পটা আপনাকে বললাম সেটার কোন সোর্স নাই সেটা একটা মানে বানানো গল্প হ সোর্সিন একটা বানানো গো হ্যাঁ ফেব্রিকেটেড তো তারপরে আমি বুঝতে পারলাম যে আসলে আমরা মানে সাধারণ মুসলমানরা যারা ছিলাম বাংলাদেশে বা পৃথিবীর বিভিন্ন দেশে সাধারণ মুসলমানরা মোহাম্মদ সম্পর্কে যা জানি মোহাম্মদ আসলে কি সেরকম ছিলেন কিন্তু মুহাম্মাদের সম্পর্কে যে সমস্ত রেফারেন্স আছে সেইখানে দেখা যায় একদম ভিন্ন চরিত্র মোহাম্মদ আসলে এরকম ছিলেন না আপনাকে আমি যে কয়টা কথা বলেছি প্রত্যেকটা রেফারেন্স এখন আমি আপনাকে দিতে পারি আপনি আমি কি আপনাকে রেফারেন্স গুলো দিব তাই হ্যাঁ ভালো হবে তাছাড়া আমি আপনার নাস্তিকিয়া ডট কম ওখানে গিয়ে আমি নিঃশেষ চাই আমি দেখি স্পন্টানাসলি আমি ওই জিনিসগুলো দেখি আর আপনি না দিলেও আমি দেখবো আর দিলে আমি উপকৃত হব আচ্ছা হ্যাঁ আপনাকে আমি একটা মানে ইয়া দেখাচ্ছি হাদিস দেখাচ্ছি এই কয়েকদিন আগে আমি হাদিসটা মানে পোস্ট করেছিলাম আমার ফেসবুকে তারপর আপনাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখেন একটু আদিসটা দেখেন এটা হচ্ছে গিয়ে সুনান আবু দাউদ্দ শরীফ থেকে আহ চতুর্থ খন্ডের চতুর্থ খন্ডের ডাউনলোড লিংক দেওয়া আছে আমার প্রোফাইলে ডাউনলোড করে আপনি বইটা পড়তে পারেন দুইশো নম্বর পাতায় দেখেন আবু হুরায়রা সূত্রে বর্ণিত তিনি বলেন আমরা মসজিদে উপস্থিত ছিলাম তখন রাসুল্লাহ সাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বললেন ইয়াহুদিদের এলাকায় চলো আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছালাম রাসুল্লাহ সাল্লাম দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন হে ইয়াহুদি সম্প্রদায় তোমরা ইসলাম কবুল করো শান্তিতে থাকবে তারা বলল হে আবুল কাশিম আপনি পৌঁছে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবার তাদেরকে আবার বললেন তোমরা ইসলাম কবুল করো নিরাপত্তা পাবে তারা বলল হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে বললেন এ দাওয়াত পৌঁছে দিয়েই আমার উদ্দেশ্য ছিল তৃতীয়বারও তিনি একই কথা পুনরাবৃত্তি করে বললেন জেনে রাখো এই ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রাসুলের আমি তোমাদের এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই সুতরাং তোমরা কোন জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো অন্যথায় জেনে রাখো এই 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 মালিক আল্লাহ ও ঠিক আছে যে থেকে কিন্তু যে তিনি মানুষকে বিতাড়িত করতেন ভিটে মাটি ছাড়া করতেন যারা বহুকাল ধরে একটা জায়গায় বসবাস করত তাদেরকে উচ্ছেদ করেছিলেন এবং এরকম হাদিস আরো অনেকগুলো আছে আরেকটা আপনাকে দেখাচ্ছি দেখে নেন ইসলামের দাওয়াত দেওয়ার পরে পূর্ব ঘোষণা ছাড়াই তাদের বিরুদ্ধে আক্রমণ করা বৈধ মানে ইসলামের দাওয়াত দেওয়ার পর সেখানে আচ্ছা এই এই যে এই হাদিসটা আপনাদেরকে দেখালাম তিন হাজার তারপরে বানু যুদ্ধের হাদিসগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখি ওনাকে আরেকবার একটু পাওয়া যায় নাকি আচ্ছা ভাই আপনি যারা যিনি যুক্ত হয়েছিলেন আপনি একটু আরেকবার একটা রিকোয়েস্ট দিতে পারেন আপনাকে আপনার লাইনটা কেটে গেল আচ্ছা গেস্টের লাইনটা আমার গেস্টের লাইনটা কেটে গেছে আমি দেখি আচ্ছা সাজিদুল হক দেখি সাজিদুল হক আপনাকে যুক্ত করেছি হ্যালো হ্যাঁ ভাই আমি আপনার কোনো কারণে না না এটা আমার আমার ফোন এসেছিল এই মত আমি ওইটা কেটে দিয়ে সাথে সাথে আবার আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি এবং আমি পরিপূর্ণভাবে মনোযোগী ছিলাম এবং আমি দেখতেছিলাম ওই জিনিসগুলো আচ্ছা আমি আপনাকে এই যে আমাদের নাস্তিক ডট কম এ তথ্য সমূহ ইসলাম ধর্ম এখানে আমি এই রেফারেন্স গুলো সমস্ত একত্র করে রেখেছি আপনি যদি পারেন তাহলে এই রেফারেন্স একটু নেন এবং বিভিন্ন অমানবিক ব্যাপার স্যাপার আমি তো আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যেটা মোহাম্মদ সম্পর্কে জানতাম ভালো বিষয় সম্পর্কে জানতাম পরবর্তীতে কোরআন হাদিস পড়ে আমি দেখেছি যে বিষয়গুলো সত্য না বরঞ্চ তার উল্টাটাই সত্য ঠিক জি আচ্ছা আমি কি নেক্সট একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ হ্যাঁ করতে পারেন আচ্ছা আমার শেষ প্রশ্নটা হলো যে এই আমার ব্যক্তিগত পারসেপশন থেকে মনে হয় যে ক্রিয়েটরের ক্রিয়েটিভিটি বা অ্যাক্টিভিটিস গুলো অনেক নিখুঁত হয় প্রশ্নবিদ্ধ হয় না এটা আমার কাছে মনে হয় আর কোরআন হাদিস থেকে পড়ে আমার এটা মানে টোটালি পারসেপশন মানে ইটস মাই ওন পারসেপশন দ্যাট যে আমি কোরআন হাদিস থেকে ক্রিয়েটরকে অনেক কন্ট্রাডিক্টরি পাই এই ক্রিয়েটর এরকম ক্রিয়েটর অনেক ভয়ানক আমার কাছে মনে হয় না যখন নবমন্ডল ভূমন্ডল এবং পুরো পৃথিবী জগৎ নিয়ে পড়াশোনা করি তখন ক্রিয়েটরকে অনেক বড় মনে হয় এবং এই ছোটখাটো বিষয়ে এত এতটা একবার আস্থা খিরুল্লা না পড়লে মেরে ফেলবে মানে এরকম আমার কাছে মনে হয় না আমার স্পেসিফিক প্রশ্নটা আপনার কাছে হচ্ছে যে এই আর আমাদের যে পাঠানো বা আমাদের আইডোলজিটা কি হবে আমরা কাকে ফলো করব কিভাবে চলে যাব ওস আমার একটা প্রশ্ন ছিল যে আপনার যে একটা বাবু আছে এটাকে আপনি কোন কালচার তারপরে কোন সভ্যতা ভদ্রতায় মানে কাকে ফলো করে আপনি বড় করছেন তার এটা যদি একটু বলতেন অথবা আমি কিভাবে পথ চলব আমার পথ চলাটা কি হবে আমি আমার আপনি সব সময় লক্ষ্য রাখবেন যে আপনি যুক্তি প্রমাণ মানবিক বোধ এই সমস্ত বিষয়ের উপরে আপনার ফোকাসটা থাকছে কিনা কোনো ব্যক্তি বিশেষ বা কোনো গ্রন্থের উপরে যেন আপনি নির্ভরশীল না হন আপনি যেন আপনার যুক্তি বিবেক বুদ্ধি এই সমস্ত কি বলছে এই সমস্ত জেনে শুনে তারপরে বিচার বিবেচনা করে আপনি যেন সমস্ত সিদ্ধান্ত নেন সেটাই শুধুমাত্র আমাদের একমাত্র বক্তব্য হচ্ছে শুধুমাত্র আপনি আপনার মগজ খাটিয়ে বিবেক বুদ্ধি খাটিয়ে আপনি ডিসিশন নেবেন আমি আমার বাচ্চাকে যেভাবে বড় করব সেটা হচ্ছে আমার বাচ্চাকে আমি মানে ধর্মের ধর্মের ব্যাপারটা আমি আমি কিভাবে তার তার কাছে কাছে তুলে সেটা বলি সমস্ত ধর্মগ্রন্থই তার হাতে তুলে দিব এবং তাকে বলবো যে তুমি সমস্ত ধর্মগ্রন্থগুলো পড়ে দেখো তোমার কাছে যেটা লজিক্যাল মনে হয় যেটা তোমার কাছে ভালো মনে হয় তুমি সেই ধর্মটা গ্রহণ করতে পারো তবে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি কোনো ধর্মে বিশ্বাস করি না আমি মনে করি এই সমস্ত ধর্মই হচ্ছে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টিকারী এবং এই ধর্মগুলো চাও তোমার বছর হোক আঠারো বছর প্রাপ্ত বয়স্ক যেদিন হবে সেদিন তুমি এই সিদ্ধান্তটা নিতে পারবে যে তুমি কোন ধর্মটা চুজ করবে এই সুতরাং ওর সম্পূর্ণ স্বাধীনতা থাকবে এমন সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় তাহলে সে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে তাতে আমার কোনো বাধা নেই আমার তার প্রতি আমার ভালোবাসা আগেও যেরকম ছিল সে কনভার্ট হলে তখনও সেরকমই থাকবে ভালোবাসাতে তাতে কোনো মানে হেরফের হবে না আরেকটা ব্যাপার হচ্ছে তার নৈতিকতা শিক্ষা তার মানে মোরাল শিক্ষাটা আমি হচ্ছে গিয়ে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যেমন ধরেন জার্মানিতে যেই মানে শিক্ষা কাঠামো যেরকম সেখানে শেখানো হয় প্রতিটা প্রাণীর জীবন হচ্ছে মূল্যবান এবং কোনো প্রাণীর জীবনকে যেন সে ধ্বংস না করে অন্যের যেন ক্ষতি না করে অন্যের ক্ষতি হলে তারও ক্ষতি হতে পারে এই যে এই যে মূল্যবোধ গুলা সমাজের সমাজের ভেতরে আছে আমি মনে করি সমাজ ব্যবস্থা কালচার বাংলাদেশের বা যে কোনো মুসলিম দেশের কালচারের থেকে অনেক ভালো কারণ এই দেশে দুর্নীতি আমি দেখিনি তেমন একটা মানে ধর্ষণ মেয়েদের মেয়েদের সাথে টিজ করা এই জিনিসগুলো আমি দেখিনি এখানে আমি আমার সন্তানকে নারীবাদ সম্পর্কে শিক্ষা দিব মানবতাবাদ সম্পর্কে শিক্ষা দিব মানে আমাদের আমাদের আমার সব শিক্ষাটা হবে জ্ঞান ভিত্তিক যেন সে বুঝতে পারে ব্যাপারগুলো আসলে কি একটা প্রাণীকে হত্যা কেন সে করবে না এই জিনিসটা যেন সে বুঝতে পারে তাকে আমি ভয় দেখাবো না এরকম যে তুমি একটা বিড়ালকে লাথি দিলে তোমাকে আমি আগুনে পড়াবো বা চিকেন ফ্রাই করবো এরকম ভয় আমি দেখাবো না তাকে বা তাকে কোনো লোভ দেখাবো না যে তুমি এটা করলে তোমাকে এটা দিব সেটা দিব এগুলো দেখাবো না তাকে আমি বোঝাবো যে তুমি যদি একটা বিড়ালকে মারো তাহলে সেই বিড়ালটার বিড়ালটা কষ্ট পায় এবং বিড়ালটারও একটা পরিবার আছে আমাদের মতোই বিড়ালটারও একটা পরিবার আছে একটা কুকুরেরও এরকম একটা পরিবার আছে সুতরাং আমাদের কারো এই অধিকার নাই একটা বিড়ালকে অনর্থক মানে বা একটা কুকুরকে অনর্থক এভাবে মারধর করা বা মানে যে কোনো কিছু করা আরেকজনের অধিকার আমরা যেন হরণ না করি এই শিক্ষাগুলো আমি তাকে ছোটবেলা থেকে দিব এবং এগুলা হবে পুরোপুরি secular শিক্ষা কোন ধর্মের সাথে যেটা এগুলোর কোন সম্পর্ক থাকবে না বরঞ্চ আমি শেখাবো যে সমস্ত ধর্মের মানুষই সমান সবাই সমান মানুষ কারো মধ্যে কোনো বিভেদ নাই কিন্তু তারা মানে ধর্মগুলা সৃষ্টি করেছে ধর্মগুলা সৃষ্টি করে বিভেদ সৃষ্টি করেছে এবং একই সাথে আমি বলবো যে নারী পুরুষও সমান নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নাই এবং সমকামী যারা তাদের তারাও সমান তাদের মধ্যে কোনো পার্থক্য নাই একজন স্ট্রেটও যেরকম একজন সমকামীও সেরকম মানুষ তাদেরও ফ্যামিলি থাকবে তাদেরও ভালোবাসার মানুষ থাকবে সব মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে এমন কি সে যদি হিজড়া হয় একজন মানুষ যদি হিজড়া হয় তারও মানবিক মর্যাদা থাকবে একজন আমাদের মতোই সমান কেউ ছোট মানুষ না বা কেউ বড় মানুষ না প্রত্যেকটা মানুষের মর্যাদা সম্মান সমান এই যে শিক্ষাগুলো আমি ছোটবেলা থেকে তাকে দিব এবং তাকে বুঝিয়ে দিব কেন সমান এই জিনিসগুলো যখন আমি যুক্তির আলোকে বোঝাব বোঝানোর চেষ্টা করব বোঝাবো তখন অবশ্যই আমার ধারণা সে অবশ্যই সেই জিনিসগুলো বুঝতে পারবে আমি উত্তর পেয়েছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাকে সময় দেওয়ার জন্য আমার খুবই ভালো লেগেছে আর আমি শেষ পর্যায়ে একটা কথা বলতে চাই আমি ব্যক্তিগত কথোপকথনের ক্ষেত্রে আমি আপনাকে ফলো করি আপনার বোঝানোর স্টাইল এবং বলাটা আমার কাছে খুব ভালো লাগে আমার আর কিছু বলার নেই এবং আমি আমার পরে আপনি যাকে অ্যাড করবেন আমি আপনার এটা একটা দেখতে থাকব আর আপনার জন্য অনেক শুভকামনা আচ্ছা আপনার জন্য শুভকামনা ভাইয়া অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভালো থাকবেন আচ্ছা ফেরদৌস ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগলো ফেরদৌস ভাইয়া অসম্ভব আমার ধারণা খুবই ভালো মানুষ আচ্ছা আরেকজনকে যুক্ত করছি শাহাদাত হাসান দেখি শাহাদাত জার্মানিতে খুবই গরম পড়েছে প্রচন্ড গরম পড়েছে শাহাদাত হাসান আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন না উনি যুক্ত হচ্ছেন না ওনার বোধ কোনো সমস্যা আছে আচ্ছা আমি একটু ওয়াইফাইটা চেঞ্জ করি

হ্যালো হ্যালো আপনি কি শুনতে পাচ্ছেন আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই আপনার নেটের লাইন খুব স্লো থাকে আপনি প্রতিদিন অসংখ্য কমেন্ট করেন কিন্তু আপনাকে তো যুক্ত করা যায় না আ এখন শুনতে পাচ্ছেন হ্যাঁ এখন আপাতত শুনতে পাচ্ছি কিন্তু আপনার নেটের লাইন খুব খারাপ থাকে হ্যাঁ এদিকে একটু ডিস্টার্ব দিতেছে ওয়াইফাই তে আচ্ছা আপনার কোন প্রশ্ন থাকলে বলেন তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন কোন প্রশ্ন থাকলে একটু দ্রুত বলেন আচ্ছা আসলে কোরআনে যে কথা বলা আছে যে বিজ্ঞান সম্পন্ন ওই যে আয়াতে বলা আছে যে আমি অধ্যায় একুশে আর আয়াত নাম্বার এলে তিরিশ এই সম্পর্কে আপনি কি বলেন আয়াতটা আমাকে পরে শুনান কি কি বলা আছে আপনার কথাটা তো বোঝা গেল না কিছু

সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম আচ্ছা এই আপনি কি ভাই জানেন সময় তো আচ্ছা ভাই আপনি আচ্ছা এখন উত্তর দিচ্ছে এখন কথা বলেন না আপনি আপনি কি ভাই জানেন মহাবিশ্বের বয়স কত সেটা কি আপনি জানেন মহাবিশ্বের বয়স অনেক অনেক বছর অনেক বছর তো আমরা সবাই জানি অনেক বছর এটা তো পাগলেও বুঝে যে অনেক বছর কিন্তু এক্সাক্টলি কত সেটা কি আপনি জানেন

পৃথিবীর বয়স কত মহাবিশ্বের বয়স কত কি বলেন ভাই আপনি ভাই আপনাকে আমি অনুরোধ জানাই আপনি একটু মানে প্রাথমিক লেভেলের একটু বই পত্র পড়েন ঠিক আছে আপনার বয়স বোধ হয় অনেক কম আপনি জীবনে কোনো বইটই পড়েছেন কিনা আমার সন্দেহ আছে আপনি জীবনে কোনো বইটই পড়েছেন আর

একসাথে আগে মিশা পারেন সিঙ্গুলারিটি কাকে বলে আমাকে ভাই আমাকে যদি কিছু প্রশ্ন করেন আমি উত্তর দিব আপনি কি জানেন সেই জিনিসটা আমার তো আগে জানতে হবে যে আপনি কতটুকু কি জানেন না হলে

কথা বলে আগে একটু শুনে নেন আগে একটু শুনে নেন আপনাদের যে হুজুররা আছে আপনাদের যে মাওলানা সাহেবরা আছে তারা ভাই নানা সময় বলে যে সমস্ত বিজ্ঞান হচ্ছে গিয়ে কোরআন থেকে বাইরে করছে কিন্তু এই সমস্ত কথা নিয়ে আমরা হাসা হাসি করি ঠিক আছে বুঝতে পেরেছ স্যার অন্য দিকে যাইতাছেন কেন এই তো ভাই আপনাকে আমি কথা বলতে বারণ করেছি না আপনি আমার কথা শুনবেন আপনি উত্তর দিবেন যে হ্যাঁ বা না ঠিক আছে এখন বাবা আসেন তো এই যে এই জিনিসগুলো আপনার ভালো করে বোঝার জন্য আপনার আসলে বিজ্ঞান বইগুলো আগে ভালো করে পড়তে হবে এবং বিজ্ঞানের বেসিক আইডিয়া কি কি সেই জিনিসগুলো আপনার জানা থাকতে হবে ঠিক আছে আপনি যে কোরআনের সাথে মিলাতে চাচ্ছেন মিলাতে চান তাতে কোনো সমস্যা নাই কোরআনের সাথে যদি আপনি বিজ্ঞানকে মিলাতে চান সেটার জন্য আপনার সবার আগে যে করতে হবে বিজ্ঞানটা আগে ভালো করে বুঝতে হবে আপনি যখন একটা প্রসঙ্গ উত্থাপন করবেন কিন্তু প্রসঙ্গ সম্পর্কে আপনি যদি কিছু না জেনে থাকেন ধরেন আমি মানে দাবি করলাম যে কোরআনের ভিতরে বিবর্তন তত্ত্ব আছে তাহলে তো বিবর্তন তত্ত্ব কি এবং কোরআনের কোন সুরায় বিবর্তন তত্ত্ব আছে এই জিনিসগুলা আমার জানা থাকতে হবে এরকম দাবি করতে হলে কিন্তু ভাই দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনি বিগ ব্যাং থিওরির কিছু জানেন না আপনি মনে হয় কোরআনও ভালো করে কোনোদিন পড়েন নাই এই কারণে এই কারণে হচ্ছে জাকির নায়ক তো ভাই এই সম্পর্কে বহুত আলোচনা করছে হেশম তো বিরুদ্ধে কথা বলে না

এটা কি আপনি জানেন যে বিজ্ঞানের যে কোনো তত্ত্ব জানতে হলে আপনার কোথায় কোন জার্নালগুলো পড়তে হয় পিয়ার রিভিউ জার্নাল কি বিস্তারিত পড়তে হবে না পিয়ার রিভিউ জার্নালগুলো পড়তে হবে এবং ডক্টর জাকির নায়ক যে কথাগুলো বলেন সেগুলো হচ্ছে পিয়ার রিভিউ জার্নালগুলার একেবারে উল্টা কথা এই কারণে পৃথিবীর বিজ্ঞানী সমাজ এই ধরনের লোকদেরকে নিয়ে হাসাহাসি করতে পারে কিন্তু এই ধরনের লোকদেরকে নিয়ে তারা আলোচনা করে না কখনো একজন বিজ্ঞানী নাকি না আচ্ছা সম্পর্কে ভিডিও আছে আপনি একটু দেখে নেন জাকি নায়কের মিথ্যা কথা জাকি কি কি মিথ্যা কথা বলে জাকি কোথায় কোথায় মিথ্যা কথা বলেছে পাঁচ মিনিটে পঁচিশটা মিথ্যা কথা বলেছে সেই জিনিসটা একটু ইউটিউবে সার্চ করে একটু দেখে নেন ঠিক আছে

এই যে পারমাণবিক বোমা যে তারা বাইর করছে আর আমার কথা শেষ হয় নাই শেষ হওয়ার আগে আপনি কথা বলবেন না এরপরে যদি আমার কথা শেষ হয় আর আগে আপনি কথা বলেন তাহলে আমি আপনাকে কেটে দিব ঠিক আছে এরপরে একদম মুখে একদম কস্টেপ মাইরা বসে থাকবেন ঠিক আছে হিন্দু ধর্মের লোকজন এখন দাবি করতেছে যে বেদের ভিতরে সমস্ত গ্যাম্বিক এই যে আবার কথা বললেন আপনাকে কেটে দেব বাবা আচ্ছা আচ্ছা বাবার কাছে এসো বাবার কাছে এসো না এই মুমিনটা একেবারে বাচ্চা মুমিন এই বাচ্চা মুমিনদের আসলে সেইভাবে কিছু বলাও যায় না কারণ একেবারে বাচ্চা ছেলে মানে মানে একদম যে করা করে ধরবো সে যে মানে এই ছেলেটার তো আসলে কোনো দোষ নাই এই ছেলেটা তো আসলে হয়তো মাদ্রাসাটা দ্রেসতে পড়েছে বাসা থেকে হয়তো মানে হয়তো একটু মানে মানে শিক্ষা বঞ্চিত ফ্যামিলিতে জন্ম এবং মাদ্রাসাটা দ্রেসতে পাঠিয়ে আছে এবং এদের এদের যা ধারণা হয়েছে যে যে জাকির নায়ক হচ্ছে গিয়ে আধুনিক যুগে যুগে সবচেয়ে বড় বিজ্ঞানী জ্ঞানী জ্ঞানী বিজ্ঞানী এদের মানে জ্ঞানের লেভেল তো এই পর্যন্ত এখন এটা তো কিছু করার নাই এদেরকে নিয়ে এদের জন্য মানে খারাপ লাগে খুবই খারাপ লাগে কিন্তু কিছু বলারও নাই করারও নাই এদেরকে যদি শিক্ষা দেওয়া যেত আচ্ছা প্রভাস চৌধুরী দেখি প্রভাস চৌধুরী আপনাকে যুক্ত

কিন্তু আসলে এটা খুবই সাপোর্ট করি আরকি এবং আমি এগুলোর সাথে একমত কিন্তু আসলে চেষ্টা করি কিন্তু হয় না আসলে সমাজে সবার সাথে কথাও বলা হয় না ঠিক মতো বা কথা বলতে গেলে অনেক সময় অনেক কথাও শুনতে হয় এটা আপনি খুব নর্মালি জানেন এবং সবার কাছ থেকে শুনেন এই বিষয়গুলো তো সবকিছু প্রকাশ করা সম্ভব না আসলে অনেক কিছু গোজানো দিয়ে থাকতে হয় আর কি অনেক কিছুই মানে দেখেও কিছু বলা যায় না সেটাই খুবই দুঃখজনক আছে আসলে দেশের অবস্থা আসলে খুবই বাজে সবকিছু মিলে আর কি সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার এই যে বিশেষ করে মাদ্রাসার শিক্ষার মানে ভয়ঙ্কর খারাপ অবস্থা বাবা হ্যাঁ অনেকটা তাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে আসলে কিছু বলাও যায় এবং এটার সাথে সরকারও খুব কঠর ভাবে মানে রাষ্ট্রের সাথে জড়িয়ে পড়ছে আর কি মানে খুবই দুঃখজনক কি আর এই বিষয়ে যে কথা বলবে তারই নিস্তার নাই আর কি তো আপনার সাথে আমি কথা বলতেছি কি কথা বলতেছি কয়েকদিন পরে আমার ভুজে পাওয়া যায় কেন শুনলে অবস্থা ঠিক আছে ভাই আপনি তাহলে আর বেশি কথা বলেন না আপনি তাহলে বেশি কথা না বলাই ভালো যেহেতু আপনার চেহারা দেখা যাচ্ছে না কারণ

যে ধরনা বাবা এই এত দুষ্ট হয়ে গেছে যে আর কિસ્তে থামানো যায় না এখন হামাগুড়ি দিয়ে শিখেছে এখন তাকে আটকে রাখা যায় না বাবা তুমি এগুলো ধরবে না কিন্তু তার ধরবে না বাবা বাবা আচ্ছা আরেকজনকে যুক্ত করছি রয়হান রয়হান রয় যুক্ত করেছি আপনাকে যুক্ত করেছি হ্যালো শুনতে পাচ্ছেন হ্যালো আপনি কি শুনতে পাচ্ছেন ভাই আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে আপনার চেহারাটা দেখাতে হবে আর মুমিন না হলে চেহারা দেখাতে হবে রিলিজিয়াস religious devil religious devil এর থাকে হ্যাঁ আপনি তো আলাই মাত করে ফলাইছেন আপনার নিয়ে নিয়া জাকারিয়া রুল আমিন সাইক রুল আমিন সবাই তো আপনারে নিয়ে প্রচার করতেছে আচ্ছা কাজ করলেন এটা ওদের লাগাই দিলেন আপনার প্রচারে না ওরা তো মানে করে খেটে খায় ওরা তো মানে watch টোয়াচ করে খায় এই লোকগুলা এখন watch টোয়াচ এ হয়তো আমি সমস্যা তৈরি করেছি ঠিকভাবে না না সেটা না ওটা তো আপনি প্রচার করতেছে এই জন্য কয় মিয়া আল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে আপনারা তো দিনের পথে আইবেন না দিনের পথে আসেন দেখেন দিনের পথে না আসলে যেটা হয় লুঙ্গি পরার মজা দিনের পথে আয় তুই তুই যাবি ইয়েতে যাবি ঠিক আছে তুই মেরাজে যাবি দিনের পথে আয় দিন শুরু হওয়ার আগেই যদি তুই মেরাজে যাইতেছাস তাহলে তো ধরা পড়বি হ্যাঁ খোলা গেছে আচ্ছা যেটা বলতে যাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো যে সংস্কারের জন্য কিছু করতে হলে এখন মাদ্রাসার যে পাইপলাইন আছে সেটা বন্ধ করার কোনো ব্যবস্থা করা যায় কিনা আচ্ছা নিন্দুকেরা তো বলতেছে আপনাদের সঙ্গে জঙ্গিবাদের সম্পর্ক আছে এখন সিরিয়াতে আছে হুতিতে আছে এখন যদি ওই একটা পথ অবশ্য আছে সেটা হলো যে ওই হজের আগে আগে যদি একটা কিছু ফাটানো ফাটানো যাইতো শব্দ করা যাইত তাহলে কিন্তু মাদ্রাসার এই পানি চ্যানেলটা এটা একটু বন্ধ হয়ে যেত মনে হয় ফোটানো ফোটানো যাইতো মানে মানে হজের আগে আগে ওখানে তো হুদি হুদিরা তো ইয়ামেনে আছে খুব কাছাকাছি সিরিয়াতে আইএসআইএস আছে তাই না তাদের আপনাদের সাথে তো জঙ্গিদের সম্পর্ক আছে নিন্দুক এটা বলতেছে তাদেরকে দিয়ে একটা ফুটায় দেওয়ার জন্য আর কি হ্যাঁ হ্যাঁ তাদেরকে যদি একটা ফুটাই দেওয়ার জন্য হজের আগে আগে ঠিক এক মাস দুই মাস আগে যদি ফুটাই দেওয়া যায় তাহলে ওদের যে বিশ বিলিয়ন ডলারের ব্যবসায় ব্যবসাটা ধাক্কা খাবে এই ব্যবস্থা ঢাকা খেলে পারে ওদের নিজেরা বাজবে না বাংলাদেশের বা অন্যান্য যে তৃতীয় বিশ্বের মুসলিম দেশগুলোতে মাদ্রাসা তাদেরকে ঠিকায় রাখবে ইন আমি এখন পর্যন্ত কোন জঙ্গি আক্রমণের কথা শুনি নাই যে রিচার্ড ডকিন্স হু اکبر বলে তারা বোমা মারছে বা ধরেন ডারউইন जिंदाबाद বলে বোমা মারছে এরকম কোনো মানে এখন পর্যন্ত আমার কানে এরকম আসেনি না না আমি এই কারণেই বলতেছি যে এটা এটা হুতিরা করতেছে এটা আইএসআইএস রা করতেছে তাদেরই করতে হবে তাই না আপনাদের সঙ্গে যদি তাদের সম্পর্ক থেকেই থাকে আপনার একটু না হয় বলে দিলেন আর কি করার জন্য তাহলে তো উপকার হতো আর কি এখন মাদ্রাসা সমস্যাটা শুরু বড় সমস্যা হয়ে গেছে কারণ মাদ্রাসা বাংলাদেশে মনে হয় রেজিস্টার্ড হ্যাঁ এই যে মানে কওমি মাদ্রাসাগুলো বেশিরভাগই বেশিরভাগই কোন সিলেবাস ফলো করে না মানে সেন্ট্রাল সিলেবাস ফলো করে না আলিয়া এবং কাওমি মিলে আছে মনে হয় প্রায় 35000 এর মত রেজিস্টার্ড আছে কিন্তু ফোরকানিয়া মাদ্রাসার নাম শুনছেন তো ফোরকানিয়া মাদ্রাসা লক্ষাধিক আছে যেটা মসজিদ এবং মতক ভিত্তিক আচ্ছা এখানে কিন্তু যেটা সমস্যা হয় শুধু ওদের ক্যারিকুলাম বা সিলেবাসে যে সমস্যা সেটা না ক্যারিকুলামে তো অবশ্যই সমস্যা আছে যেমন বাংলাটা শুধুমাত্র কি বলে এটাকে একটা ব্রিফিং দেওয়া হয় পরে উর্দুটা শিখানো হয় এবং উর্দু মানে পাকিস্তানের রাইটারের ইতিহাস পড়ানো হয় তারপরে তো আরবি শিখানোই হয় আরবিটা ফার্সি কায়দাতে শেখানো হয় উর্দুটা শেখানো হচ্ছে এবং রীতিমতো হচ্ছে তারপরে যেটা যে হাদিস হাদিসটাই ওদেরকে শেখানো হয় কিন্তু হাদিসটা হলো যে আপনি জানেন আপনি যখন হাদিস দিয়ে হাদিসের বিপক্ষে যখন যুক্তি দেন না তখন একটু হাসি লাগে যে আপনিও কি কারণ হাদিস নিজেই তো লজিক্যাল ফ্যালাসির দোষে দুষ্ট তাই না একশো সত্তর বছর পরে মূল সূত্রর কাছ থেকে একশো সত্তর বছর পরে এসে যদি কোনো ইতিহাস লেখা হয় কাহিনী লেখা হয় সেটাকে হাদিস বলতেছে তার মাঝখানে আবার কমপক্ষে জন আছে অথবা দশ জন আছে রাবি মানে এ বি সি ডি ই এফ এরকম পার হয়ে আসছে কান কথায় কান কথায় কান কথায় তাই না তাইলে কমিউনিকেশন গ্যাপ বলে একটা কথা আছে কমিউনিকেশন গ্যাপ হলে পরে কি হয় এটা তো আপনি জানেন তাহলে একশো সত্তর বছর পরে এসে কমিউনিকেশন অবশ্যই হবে যেটা কোনো ঘটনাই নাই মূল সূত্র থেকে ঘটনা অনেক আগে সরে গেছে এবং ওটা লজিক্যাল ফ্যালাসির দোষে দুষ্ট পুরো হাদিসটাই এটা স্বীকার করতে হবে বলে আপনি যখন হাদিসের যখন হাদিস দিয়ে একটা ইয়ে দেন কি বলে ইয়ে করার চেষ্টা করেন তখন একটু হাসি লাগে যে আপনিও কি লজিক্যাল ফেলাসির কথা বলেন অথচ আপনি হাদিস টানতেছেন হাদিস দিয়ে এটা উদাহরণ দিচ্ছেন এটা কি ঠিক হচ্ছে না এটা তো অবশ্যই ঠিক হচ্ছে কারণ তারা তাদের মানে ইসলামী শরিয়ার তো অন্যতম বেজ হচ্ছে গিয়ে সুন্না হাদিস এখন এই হাদিসগুলা এই মানে আমাদের শত্রু তো আসলে মোহাম্মদ না আমাদের শত্রু হচ্ছে ধরেন শরিয়া আইন বা ইসলামী আইন কানুন ইসলামী নিয়ম কানুন এই জিনিসগুলা এখন এই জিনিসগুলো অন্যতম 1400 বছর আগে যে মানুষটা মারা গেছে সে আর আমাদের শত্রু হতে পারবে না কিন্তু তার যে ইয়েটা চলতেছে এখন পর্যন্ত মাদ্রাসার ভিত্তিক যে ইয়েটা চলতেছে এখানে তো আসলে মানে দর মানে কি এখানে দেখেন শুধু আমি যেটা বলতেছিলাম যে কারিকুলাম এবং শুধু সিলেবাস না ওটার বাইরে যেটা আছে বাচ্চারা ওখানে স্টেই করতেছে স্টেই করতে যে যেটা হচ্ছে পারিবারিক থেকে আমরা যে শিক্ষাটা নেই ফ্যামিলি এডুকেশন বলে এটা থেকে হারাচ্ছে আর আমরা কিন্তু ফ্যামিলি এডুকেশন থেকেই বেসড ফাউন্ডেশনটা তৈরি হয় কিন্তু আমাদের ফ্যামিলি এডুকেশন থেকে তাই না কিন্তু বাচ্চারা কিন্তু মাদ্রাসাতে এইটা হারাচ্ছে ওখানে যারা দায়িত্বে থাকে তারাই কিন্তু বাচ্চাদেরকে ব্যবহার করে ব্যবহার করে ওদের যে মানসিক ইয়েটা কি বলে মূল্যবোধটা ওটা নষ্ট করে ফেলতেছে এবং ওদের ভিতরে একটা জিঘাংসা তৈরি করে ফেলতেছে এটা কিন্তু পরবর্তী এবং শুধু তাই না মাদ্রাসা এটা বুদ্ধিজীবীদের মতো আর

হ্যাঁ এখন মাদ্রাসাতেও এখানে টিকা রাখছে টাকা দিয়ে যেটা দেখেন যে মাদ্রাসাতে কি বলে এটা এনজিওর মতো একটা কার্যক্রম চালানোর কথা বলে টাকা নিয়ে আসতেছে এবং আগে যেটা নিয়ম মানে নিয়ম নীতির বাহিরে NGO গুলোর অনুমোদন ছাড়াই সরাসরি টাকা চলে আসতো ডাইরেক্ট টাকা চলে আসতো তাহলে এই টাকাগুলো যারা দিচ্ছে এদের কিন্তু এটা মাদ্রাসা তৈরির দরকার আছে মাদ্রাসা না থাকলে পারে খোঁজের জন্য যে মানে আহ আহ কি বলে এটা হজের জন্য যে মানে ইয়েটা তৈরি হয় প্রতি বছর সেটা কিন্তু ইয়ে বন্ধ হয়ে যাবে বা কমে যাবে যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যায় একটা সঙ্গে একটা কিন্তু রিলেটেড এবং মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা থেকে এখান থেকে ধরেন যে এটা যত চালু থাকবে তত দেশের ক্ষতি হবে হাদিস তত উল্টোভাবে বর্ণনা করবে বা হাদিস সঠিক ভাবে বর্ণনা করলেও দেশের বা জাতির ক্ষতি করতেছে তাই না এখন মূল সমস্যা মূল শত্রু হয়ে গেছে কিন্তু মাদ্রাসা এমনিতে কি বলে ওখানে কিন্তু বাংলা পড়ানো হয় না আর বাংলার বাংলা আমরা শিখতে হলে বাংলা সম্পর্কে জানতে হলে যে কবি তাই না আপনি যদি কথা বলেন ভাই এখানে একটা কথা বলে রবীন্দ্রনাথ বঙ্কিম হ্যাঁ জাকারিয়া সাহেবের কথা বললেন রুহুল আমিন সাহেবের কথা বললেন রুহুল আমিন সাহেব বোধহয় আমার লাইভে এসেছিলেন বেশ কয়েকবার এসে কথা বার্তা বলার চেষ্টা করেছিলেন কিন্তু মানে এই যে জাকারিয়া সাহেব যার কথা বললেন উনি যদি যে কোনো দিন যদি আমার সাথে আলোচনা করতে আসতে চান তাহলে ওনাকে আমি নিমন্ত্রণ জানাই ওনার সাথে ভালোভাবে আমরা কথা বলতে পারি আলাপ আলোচনা করতে পারি উনি নিশ্চয়ই আমাদেরকে অনেক না 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 সে কথা বলবে কি সে আপনি দেখছেন তো সে লজিক দিয়েছে কি লজিকটা দিয়েছে মোহাম্মদ মহসিন স্পেশাল স্পেশাল পার্সন

একদম কোরআনের সুরেই কথা বলছে সে কোরআনের সুরে কথা বলছে মানে কি যে কোরআনের সুরের ভিতরে কিন্তু তিনটা ধারা আছে রবীন্দ্রনাথের গানের কি বলে এটাকে তিনটা ধারা আছে কিন্তু মুখ তারপরে কি বলে এটা অন্তরা তারপরে সঞ্চারী তিনটা ধারা আছে কোরআন সুরে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যদি পড়েন তাহলে সেখানেও তিনটা ধারা আছে প্রথমে বলা হচ্ছে প্রথমে বলা হবে যে বুঝায়

যে তোমাদেরকে কেটে কেটে টুকরো করে ইয়েতে ফেলে দেবো কি বলে দের আগুনে ফেলে দেবো তারপরে শেষের যে শেষের দিকে যে আবার নরম করে ফেলে শেষের দিকে নরম করে ওটা মুলা ঝুলাই দেয় যে তোমরা বাবারা তোমরা শুনতেছো না কেন বুঝতে পারতেছো না কেন তোমরা যদি ভালোর পথে আসো আমার কথা যদি বিশ্বাস করো তাহলে তোমাদের জন্য তো ওখানে বেহেস্ত আছে বেহেস্তে তো আমি সিংহাসন দিয়ে রাখছি মেয়ে দিয়ে ভরে রাখছি ওখানে আহ সোহারানা কি সোহারা বলেন না আপনি সেগুলো আছে অনেক কিছু দিয়ে আছে তাহলে তিনটা ধারা আছে কিন্তু রবীন্দ্রনাথের গানের তিনটা ধারা যদি তিনটা ধারা যদি কোনো কিছু কাজ না হয় তাহলে জিহাদ তাহলে জিহাদ এবং জিজিয়া কর হ্যাঁ এখন রুলামেন সাহেব কিন্তু ওই তিনজনকে উদ্দেশ্য করে ওই তিন ওই তিনটা ধারার সুরেই কথা বলছে পুরো ইউটিউবে মনে আধা ঘন্টার মতো সে এরকম বলছে আমি দেখব যে আপনারাই আমাদের ভাই আপনারাই আমাদের হ্যাঁ আমাদের দেশের ছেলে আপনারা ভালো ছেলে শিক্ষিত ছেলে এই সেই তারপরে বলতেছে আপনাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে দিলে ছুঁড়ে ফেলে দেবে এই দেশের জনগণ আপনাদেরকে ডাস্টবিন ছেড়ে ছুঁড়ে ফেলে দেবে এগুলো পড়ার পরে শেষের দিকে আসে আবার বলতেছে আপনারা আসেন আমাদেরই তো দেশ আমাদেরকে তো বাঁচাতে হবে আপনার সমাজটাকে ইয়ের দিকে নষ্ট করে সমাজের ভিতরে আপনি দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি করতেছেন কেন মানে এই যে তিনটা ফিগুর মিলে যাচ্ছে একদম গরম সময়ের সঙ্গে আচ্ছা আচ্ছা ভালো বলেছেন আপনি একটা ভালো আসলের সঙ্গে হ্যাঁ হ্যাঁ বল হ্যাঁ মুফাসলের সঙ্গে আমি একটা ইয়ে দেখছিলাম ওনার

গ্রান্টেড বলে উনি ওটা কি ওটার কথাই বোঝানোর চেষ্টা করছে ধর্মের কথাই বোঝানোর চেষ্টা করছে কিন্তু এই শব্দটা মেজরিটি মাসবি গ্রান্টেড এই শব্দটা নিজেই কিন্তু লজিক্যাল ফ্যালাসির দোষে দুষ্ট হ্যাঁ হ্যাঁ মেজরিটি এতে পারে না মেজরিটি তো ইসলামে বিশ্বাস করে না পৃথিবীর মেজরিটি মানুষ তো ইসলামে বিশ্বাস করে না তার মানে ইসলাম না তারপরেও মেজরিটি সবাই সবাই যেটা বলবে সেটাই ধরে নেওয়া হবে এটা তো লজিক্যাল ফ্যালসিটির দোষে দুষ্ট এটা তো অবশ্যই আগে যেমন বলতো আমরা ছোটবেলায় লজিকে পড়ছি কি যে ওখানে আগুন দেখলে পারে ধোঁয়া লজিকটাই এখন সেটা লজিক হয়ে যাচ্ছে না আগুন না থাকলে ধোঁয়া দেখা যায় এখন আগুনের দরকার হয় না ধোঁয়া দেখার জন্য তাই কি হুম

বলে দিল তাই না এটা ফ্যাকচুয়াল এরর বলে এটা কিন্তু লজিক্যাল ফ্যালাসি না ফ্যাকচুয়াল এরর কারণ তো সে ফ্যাক্ট সম্পর্কে একটা ধারণা নাই সে একটা ধারণা দিয়ে দিল যে কোরআন শরীফে বলা আছে বিজ্ঞান বিজ্ঞান আছে বলে এখন বিজ্ঞানীরা দলে দলে এসে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে তাই না এটা এটা আসলে কিন্তু যখন জাকির নায়েক কোরআন হাদিস থেকে পারা সিবারা বলে নাম্বার দিয়ে যখন সে বলে একটা কথা সেটা কিন্তু হয় হ্যাঁ আমি যাই হোক এখন সমস্যাটা হচ্ছে হলো আমাদের মাদ্রাসা হ্যাঁ মাদ্রাসার ব্যাপারে একটা ব্যবস্থা যদি সরকারি ভাবে না নেওয়া যায় অন্য কেউ তো কোনোভাবে নিতে পারে না কারণ এখানে যদি সরকার নিয়ে মাদ্রাসাগুলো উঠায় দেওয়ার দরকার নেই বন্ধ করার দরকার নেই শুধু শিক্ষা ব্যবস্থাটা জেনারেল শিক্ষা ব্যবস্থা যেটা আছে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যেটা আছে এটি চালু রাখা আরবি থাকলো মৃত্যু থাকলো সেখানে একশো বা দুশো মার্কের একটা আলাদা থাকলো অথবা ফোর্স সাবজেক্ট করে রাখলো আরবি শিখতে শিখলে চাইলে শিখতে পারবে ধর্ম শিখতে চাইলে শিখতে পারবে কিন্তু সাধারণ যে শিক্ষা ব্যবস্থা প্রাথমিক বিদ্যালয়ের সেটাকে যদি ওখানে নিয়ে যাওয়া যাওয়া যায় তাহলে যেটা উপকার হবে যে ওখানে ধরেন যে এক লক্ষ যদি মাদ্রাসা থাকে এখানে যদি দুশো যদি ছাত্র থাকে তাহলে কত আসতে বাংলাদেশি শিশুরা এরা শিক্ষা বঞ্চিত শিশুরা এরা কিন্তু শিক্ষার মানে কি বলে ড্রপ আউট হয়ে যাবে মাদ্রাসা না থাকলে ফলে মাদ্রাসাটাকেই আরো ডেভেলপ করে মানে আমাদের যে সাধারণ শিক্ষা ব্যবস্থা আছে প্রাইমারি স্কুলের সেটা নিয়ে আসা যেতে পারে তাহলে ড্রপ আউট হবে না এবং এখানে কিছু শিক্ষিত শ্রমিক তৈরি করা যাবে তো কাজের জন্য তারা কাজ খুঁজে পাবে বা কাজ করতে পারবে এইভাবে অন্তত শিক্ষিত করা যাবে একটা একটা লেভেল পর্যন্ত শিক্ষিত করা যাবে আচ্ছা ভাই তাহলে আমি বাংলাদেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখবে আচ্ছা হ্যাঁ আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম খুবই ভালো লাগছে কিন্তু আমি একজন মুমিনকে শেষে যুক্ত করতে চাচ্ছিলাম আমি আর একটু পরেই শেষ করে দেব আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আবার আসবেন আমার লাইভে আবার কথা হবে আরেকদিন আমি শেষে একজন মুমিনকে যুক্ত করি আর আমার বাচ্চাটা খুব ডিসটারব করছে আমি আর বেশিক্ষণ মনায় না থাকতে পারবো আজ ঠিক আছে ওকে ওকে ভালো থাকেন হ্যাঁ ভালো থাকেন ভাই বাই বাই বাবা আসো আসো শো 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 বাবার কাছে এসো বাবার কাছে এসো আচ্ছা মোহাম্মদ তাজুল ইসলাম দেখি এই এই মুমিনটাকে যুক্ত করা যায় নাকি কি মুমিন ভাইটাকে যুক্ত করা যায় নাকি আমার বাবার কাছে এসো বাবার কাছে এসো বাবার কাছে এসো বাবার কাছে এসো 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 চলে এসো বাবা বাবা চলে এসো আচ্ছা একজনকে যুক্ত করেছে দেখি উনি যুক্ত হতে পারেন কিনা ওরে বাপরে আচ্ছা এই মুমিন ভাইটাকে তো যুক্ত করলাম উনি তো যুক্ত হচ্ছেন না না উনি যুক্ত হচ্ছেন না উনি লিখেছিলেন কিন্তু উনি যুক্ত হচ্ছেন না বাবা ওগুলো ধরো না বাবা ওগুলো ধরলে কিন্তু আচ্ছা যারা আর মুমিন আছেন তারা একটু নিচে কমেন্টে লেখেন যে আপনারা মুমিন তাহলে আপনাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে আপনাদেরকে যুক্ত করা হবে আচ্ছা আমার আর বেশি আজকে সময় নাই আমি আর অল্প কিছুক্ষণ থাকব আমার বাবুটাও খুব ডিস্টার্ব করছে আপনারা যারা মুমিন আছেন আচ্ছা কাজী মারুফ দেখি

বাবা বাবা عاشু বাবা কেটে عاشু আচ্ছা দেখি আমি আমার লিস্ট থেকে কাউকে যুক্ত করি একজনকে দেখি তুশার ভুইয়া দেখি তুশার ভুইয়াকে যুক্ত যা হ্যাঁ ভালো আছে তুশার भैया আপনি যদি আচ্ছা বলেন ভাই জি ভাই ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছে আপনি কি আমার ফ্রেন্ড লিস্টে তুশার भैया নাকি আমার ফ্রেন্ড লিস্টের বাইরে তুশার भैया না ভাই আমি আপনার ফ্রেন্ড লিস্টের তুশার भैया আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বলেন ভাই জি ভাই আপনি মানে অনেকদিন ধরেই ট্রাই অনেকদিনই ট্রাই করছিলাম যোগা এড হতে পারিনি অনেকদিন পর মানে আজকে সুযোগ পেলাম আপনাকে অনেক 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 ধন্যবাদ অ্যাড করার জন্য তো মানে কথা বলতে চাইতেছিলেন যে শুনতেছিলাম লাইভটা আহ কিছুক্ষণ আগে দেখলাম যে দুইজন আকাশ নিয়ে কথা বলতেছিল বিগ ব্যাং থিওরি হ্যাঁ তারপরে যে আম্বিয়ার যে তিরিশ নম্বর আয় নিয়ে কথা বলতেছিল ওইখানে যে বলতেছিলে যে আকাশ মন্ডলী আর পৃথিবীকে নাকি আলাদা করে দেওয়া হয়েছিল তাই না আলাদা করে দেওয়া হয়েছে একসাথে লাগাইছিল আলাদা করে দেওয়া হয়েছে তো আমার কথা হয়েছে ভাই আমাদের পৃথিবীটা তো এখনো শূন্যই ভাসমান তাই না আমাদের পৃথিবীর জিরু থেকে বিস্তৃত মহাবিশ্বের সমস্ত শূন্যস্থানটাই আকাশ তাহলে আমাদের পৃথিবীটাই শূন্যস্থান থেকে আলাদা হইলো থেকে কিভাবে আলাদা হইল তাই না হুম হ্যাঁ তারপরে আরো কথা হচ্ছে যে মহাবিশ্বের বয়স হচ্ছে 14 13.7 বিলিয়ন মানে প্রায় 14 বিলিয়ন বছর আর পৃথিবীর বয়স হচ্ছে 4.5 বিলিয়ন বছর তো তার মানে মাঝখানে একটা বিশাল গ্যাপ আছে মানে 9 বিলিয়ন বছরের একটা গ্যাপ আছে মহাবিশ্ব সৃষ্টি হওয়ার 9 বিলিয়ন বছর পরে পৃথিবী নামক গ্রহটার উদ্ভব তো তাহলে যদি যদি দুইটা একই সাথে উৎপন্ন হয়ে থাকে মানে সমস্ত কিছু একই সাথে উৎপন্ন হয়ে থাকে যেমন ধর আমরা ধরে নিলাম কোরআনের কথাটাই আমরা ধরে নিলাম যে সমস্ত কিছু এই ছিল এই জায়গা থেকে আকাশ এবং পৃথিবী আলাদা হয়ে গেল আকাশ এবং পৃথিবী আলাদা হয়ে গেলে আকাশ মন্ডলী এবং বাদবাকি মহাবিশ্ব এবং পৃথিবীর বয়স তো সমান হওয়ার কথা দুইটার বয়স তো আলাদা হওয়ার কথা না কারণ তো একই সাথে আলাদা হয়েছে মানে আলাদা হর মুহূর্ত থেকে যদি আমরা হিসাব করি বয়সটাকে তাহলে আমরা জানি যে মহাবিশ্বের বয়স হচ্ছে এমন এমন অনেক নক্ষত্র আছে এমন এমন অনেক মানে গ্যালাক্সি আছে যেগুলা পৃথিবীর থেকে অনেক পুরনো পৃথিবীর থেকে অনেক অনেক পুরনো তো মানে পৃথিবী তো সেই সময় তাহলে মানে কোরআনের দাবি অনুসারে পৃথিবী তো সেই সময় শুরু হয়েছে সেই সময় সৃষ্টি হয়েছে মানে সৃষ্টির একদম তো সৃষ্টি হয়েছে তাহলে এই সময় পর্যন্ত পৃথিবীটা তাহলে কোথায় ছিল বা পৃথিবীর বয়স কেন কম কম হলো কি কিভাবে এই জিনিসগুলো তো আসলে মিলল না কোনো কিছুর সাথে মিললো না এটা মাথায় ঢোকে না এদের তাছাড়াও মানে কোরআন অনুযায়ী যদি আকাশের বর্ণনা দেওয়া যায় তাহলে একটা আয়াতের মধ্যে স্পষ্ট পাওয়া যায় যে তারা কি দেখে না আকাশ মন্ডলের দিকে তাকিয়ে আমি স্তরে স্তরে সুন্দর স্তরে স্তরে এটাকে বানিয়েছি তো এটাকে যদি এভাবে বানায় তাহলে আমার আমরা এই কোরআনের আয়াত অনুযায়ী আমরা দেখতে পাইতেছি যে আকাশের কোরআন অনুযায়ী আকাশের সীমানাটা চোখের দৃষ্টি পর্যন্তই সীমাবদ্ধ কিন্তু আমাদের মহাবিশ্বের শূন্যস্থানটা তো চোখের দৃষ্টি পর্যন্ত না তাই না আরো তো অনেক ব্যাপার আছে যেমন আল্লাহ আল্লাহ নিকটবর্তী আকাশে অবতীর্ণ হন নিকটবর্তী আকাশে অবতীর্ণ আসমান ছেড়ে মানে কাছাকাছি আকাশে চলে আসেন এবং চন্দ্র দ্বারা তাহলে মানে নিকটবর্তী আকাশ মানে বলতে তাহলে কি বোঝাচ্ছে তা অনেকে আবার ব্যাখ্যা করার চেষ্টা করছে যে বায়ুমন্ডলকে বায়ুমন্ডলকে বোঝানো মিলতেছে না তাহলে তো সূর্য তো বায়ুমন্ডলের ভিতরে অবস্থিত হয়ে যায় না আমি কিন্তু ভাই আকাশের সীমানা কোথায় আমি পাইছি আমি কোরআনের মধ্যে পাইছি কোরআনের একটা আয়াতের মধ্যে স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে যে আকাশ এবং জমিনের মধ্যবর্তী স্থানে মেঘমালার অবস্থান তাহলে আকাশ থেকে যদি জমিনটা যত মানে মেঘমালা থেকে আমাদের জমিনটা যতটুকু বিস্তৃত ঠিক ততটুকুর উপরেই আকাশ তাই না তো এই জায়গায় স্পষ্ট হয়ে গেছে আকাশের অবস্থানটা কোথায় কোরআন অনুযায়ী এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার আপনি যদি আল বিদায়া ওয়ান গ্রন্থটা দেখেন ওইটার ভিতরে যে ইবনে কাসির যে কোরআন হাদিস থেকে যে আরস এবং কুরসির সৃষ্টির বিবরণটা লিখেছেন এটা হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে পড়লে কিন্তু একদম পরিষ্কার বোঝা যায় যেমন এখানে বলা হচ্ছে যে হজরত মোহাম্মদ এরপর তিনি বললেন তোমরা কি জানো আকাশ ও পৃথিবীর মাঝে দূরত্ব কত আব্বাস রহমাতলী বললেন আমরা বললাম আল্লাহ ও তার রাসুলের সম্মুখ অবগত তিনি বললেন তিনি বলেন মানে হচ্ছে হজরত মোহাম্মদ বললেন উভয়ের মাঝে পাঁচশো বছরের দূরত্ব এক আকাশ থেকে আরেক আকাশ পর্যন্ত পাঁচশো বছরের দূরত্ব প্রতিটি আকাশ পাঁচশো বছরের দূরত্বের সমান পুরু এবং সপ্তম আকাশের উপরে একটি সমুদ্র রয়েছে সপ্তম আকাশের উপরে একটি সমুদ্র রয়েছে যার ওপর এবং নিচের মধ্যে ঠিক ততটুকু দূরত্ব যতটুকু দূরত্ব আকাশ ও পৃথিবীর মধ্যে তারপর তার উপরে রয়েছে আটটি পাহাড়ি মেষ আটটি পাহাড়ি মেষ যাদের হাঁটু ও খুরের মাঝে আকাশ ও পৃথিবীর মধ্যকার দূরত্বের সমান দূরত্ব। সেগুলোর ওপরে হলো আরস যার নিচ এবং ওপরের মধ্যে ততটুকু দূরত্ব যতটুকু আকাশ ও পৃথিবীর মধ্যে আল্লাহ হলেন তারও ওপরে কিন্তু বনি আদমের কোনো আমলই তার কাছে গোপন থাকে না এই যে এইটা আপনি আপনি যদি মানে আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটা কেনেন ইসলামের ইতিহাস আদি অন্ত প্রথম খন্ডে আপনি এই জিনিসটা পাবেন এই যে পেজটা নাম্বার আমি বলে দিচ্ছি 53 53 52 55 56 এই পেজটাগুলো পড়লে আপনি আরশ এবং কুরসি সৃষ্টির বিবরণ ইবনে কাসিরের লেখা ইবনে কাসির হচ্ছে ইসলামের সবচেয়ে বড় স্কলারদের মধ্যে একজন তার লাইব্রেরিতে বইতে মানে উনি এই জিনিসগুলা বর্ণনা করছেন যে সমুদ্রের উপরে আছে আছে আড়স আর উপরে আছে আল্লাহ সীমা আছে ভাই মানে এগুলোর ভিতরে যদি বের করে কেউ হাসতে হাসতে পেট বাছাই যাওয়ার কথা মজার ব্যাপার হলো মজার ব্যাপার হলো এরা প্রত্যেকবারই বলে থাকে মজার ব্যাপার হলো এরা প্রত্যেকবারই বলে থাকে মানে এরা আকাশ বলতে কিন্তু মানে মহাশূন্য তাই না আকাশ বলতে মানে মহাশূন্য এরা বলে যে মহাশূন্যটাই হয়েছে আকাশ হ্যাঁ তারপর আকাশের সীমানা খুঁজতে যায় কিন্তু কোরআন মতে তো মহাশূন্যটা আকাশ নয় কোরআন মতে আকাশ হয়েছে একটা বস্তু যেটা ভেঙে পড়তে পারে ঠিক আছে ফাটল নেই যেটাতে ফাটল নেই যেটাতে ফাটল নেই কোন ছিদ্র নেই এবং আল্লাহ তাকে আটকে রেখেছে যেন আমাদের মাথার উপর ভেঙে না পড়ে এই জিনিসগুলা কিন্তু মাথার উপর ভেঙে না পড়ে রেখেছে বলা আছে হ্যাঁ খুব সুন্দর করে বলা হয়েছে তো আরেকটা মজার ব্যাপার হইলো যে আমি মনে করি ভাই যে আমাদের এই পৃথিবীতে ফেতনা ফাসাদ সৃষ্টিকারীর মূল কারণ হইছে আল্লাহ বুঝছেন এটা কেন আমি বাকারা 30 নাম্বার আয়াতে যদি দেখি যে আল্লাহ ফেরেশতাদেরকে তার নিজের ইচ্ছা পোষণ করতেছে যে আমি জমিনে প্রতিনিধি বানাতে যাচ্ছি হ্যাঁ তারপর ফেরেশতারা মতমদ দিল আপনি কি এমন কাউকে বানাবেন এমন কাউকে বানাবেন যারা জমিনে ফিতনা ফাসাদ করবে সৃষ্টি করবে হ্যাঁ তো ওই জায়গায় ফিতনা ফাসাদ সৃষ্টি করবে আল্লাহ বলছে যে আমি যা জানি তোমরা তা জানো না হ্যাঁ তো এদিকে একটা পয়েন্ট যে জমিনের জন্য জমিনের জন্য আল্লাহ প্রতিনিধি বানাবে হম তো ওই জায়গায় গেল তারপর কি করলো আল্লাহ আদমকে বানাইলো বানানোর পরে আদমকে রাইখা দিল বেহেস্তে বেহেস্তে রাইখা বললো যে তোমরা এদিকে ঘুরো ফলমূল খাও এটা সাবধানের জন্য হ্যাঁ হ্যাঁ জমিনের জন্য যদি বানিয়ে থাকে তাহলে তাদেরকে বেহেস্তে কেন রাখলো ঠিক আছে শয়তানের প্রলোভনের কারণে তারা দূষিত হয়ে তাদেরকে জমিনে পাঠাই দিল তাইলে আমরা কোরআনের বিভিন্ন জায়গাতে পাই তাপসিরে পাই অনেক জায়গাতেই পাই যেখানে মানে হ্যাঁ তর্ক বিতর্ক বাদানুবাদ হ্যাঁ বাদানুবাদ এই হাদিসটা আমি দেখেছি এটা যদি আপনি একটু দেখেন বা আমার দর্শকরা যদি দেখেন আদম ও মুসার বাদানুবাদ প্রসঙ্গে এখানে অনেকগুলো হাদিস আছে এবং আমি আমাদের নাস্তিকো ডট কম দেয়া আছে আল বিদায় ওয়ান নিহায় এটা বলা আছে এই লেখাটা খুবই ইম্পর্টেন্ট একটা লেখা এই লেখাটা পড়লে ইসলাম আর থাকে না শুধুমাত্র এই লেখাটা ইসলাম হ্যাঁ হ্যাঁ এই হাদিসটা আমি দেখেছি এটা আদমের নাকি সাত হাজার না চল্লিশ হাজার বছর আগেই তার ইয়া লেখা দেওয়া হয়েছে যে সে পৃথিবীতে আসবেই তাই না এটা কোনটা লেখা দেওয়া হয়েছে তো আমার কথা হয়েছে ভাই যে কোরআনের কিন্তু কথাটা কথাটা শেষ শেষ না আমার এক যে তাকে জমিনের জন্য বানিয়ে কেন বেহেস্তে রাখলো হ্যাঁ তারপর বেহেস্তে রাখার পর শয়তান দ্বারা সে আল্লাহ কি করলো একটা দোষ বের করলো আদমের বের কইরা তারপর তাকে জমিনে পাঠাই দিল তাইলে আমরা সে আবার 30 নম্বর আয়াতের মধ্যে দেখতেছি যে আল্লাহ ইচ্ছা পোষণ করছে জমিনের জন্য প্রতিনিধি তার মানে শয়তান কে দ্বারা প্রলুপ্রলুপ্রলু করাটা আল্লাহর ইচ্ছাই ছিল হুম আরও আগে আল্লাহর ইচ্ছাই ছিল হ্যাঁ আগে থেকেই প্ল্যান ছিল হ্যাঁ তাইলে এই জমিনের মধ্যে যে বর্তমানে ফিতনা ফাসাদ যা কিছু হইতেছে সবকিছুই তো তাইলে আল্লাহর ইচ্ছাতেই আল্লাহর ইচ্ছাতেই হইতাছে আল্লাহ চাইছে দেখা হইতাছে আমরা চেষ্টা হ্যাঁ

আমরা কোরআনের আরো একটা আয়াতে আয়াতে দেখতে পাই কি ভাই যে আয়াতটা হইছে যে কেউ কারো পাপের ভার বহন করবে না ঠিক আছে তো কেউ যদি কারো পাপের ভার বহন না করে তাইলে আল্লাহ যদি আদমকে বানায় বেহেস্তের মধ্যে রাখে বেহেস্তের মধ্যে রাখার পরে তাকে তার দোষের কারণে তাকে জমিনে পাঠাইলো তাহলে আমাদেরকে কেন বেহেস্তের মধ্যে সর্বপ্রথম সুযোগ দেওয়া হইলো না আমরা কেন এই দোষটা করলাম হ্যাঁ তাই না ফেলা হ্যাঁ তাইলে আদম হাওয়া দোষ করছে সেই দুশের ফলের ভাগ কেন আমরা भागीदार হব আমরা কেন পৃথিবীতে আসছি সরাসরি তাই না হুম তো এই জায়গায় আসার পরে এই এই আর কি কাহিনী ঠিক আছে মানে পুরো ফাইজলামি একটা মানে স্টার জলসা আছে স্টার জলসা নাটক নাটকের মতন ফাইজলামি পুরো আল্লাহ স্টার জলসার পুরো নাটকের মতন ফাইজলামি তাই না এই আর কি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই অনেক ভালো মজা লাগলো আপনার কথা শুনে আপনি আর আবার যুক্ত হবেন আরেকদিন আজকে আমার ছেলেটা খুবই খুবই ডিস্টার্ব করছে আমি আসলে মন দিতে পারছি না লাইভে মনি দিতে পারছি না তাহলে আজকে আমি লাইভটা শেষ করে ফেলি আপনি আরেক দিন যুক্ত হন তখন আবার জি ভাই অবশ্যই নানা বিষয় নিয়ে আলাপ করা যাবে অবশ্যই ভাই বাবুটাকে একটু দেখা তারপর চলে যেতে চাই আচ্ছা বাবা আসো বাবা বাবা আসো বাবা 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 বাবার কাছে আসো

সবাইকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আবার কথা হবে আবার দেখা হবে আজকের মতো এখানেই বিদায় শুভরাত্রি সবাইকে